সমবেত ভক্তমণ্ডলী ও আমার গৌর ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু বলেছেন জীবে জানিবে সম্মান জানে কৃষ্ণ অধিষ্ঠান। তাই সর্বজীবের মধ্যে শ্রীকৃষ্ণ আছেন জেনে সকল ভক্তমণ্ডলীর চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধাঞ্জলি। আমার গুরুদেবের চরণে প্রণাম, পিতামাতার চরণে প্রণাম, এই গ্রামস্থ সমস্ত দেবদেবীর চরণে কোটি কোটি প্রণাম। সবাই হাত তুলুন, সবাই বলুন রাধে রাধে, জোরে জোরে রাধে রাধে, আরেকবার রাধে রাধে। এটা মাঝে মাঝে দিতে হবে, এটা মাঝে মাঝে দিতে হবে, কেন একটা গাড়ি চলতে দুটো তেল লাগে, হয় ডিজেল নালে পেট্রোল চলছে এখন একটা, আর আমাদের কীর্তনিয়াদের শরীরগুলো হচ্ছে একটা গাড়ি, এই গাড়িটা চলতে দুটো তেলই লাগে, ডিজেলও লাগবে আর পেট্রোলও লাগবে। ডিজেলটা কি হাত তুলে রাধে রাধে বলো, আর পেট্রোলটা হলো মাঝে মাঝে করতালি দেওয়া। এই দুটি প্রোডাকশন যদি মাঝে মাঝে দিতে পারেন গাড়িটা গড়গড় গড়গড় করে চলবে, নাহলে মাঝে আসতে দাঁড়ি পড়বে। গাড়িটা চালানোর দায়িত্ব আপনাদের। আরেকবার বলুন রাধে রাধে। কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে হরি, বলে কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে হরি, বলে কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে চরে মন হরি বললে, বলে দুবাহ তুলে চরে মন হরি বলে। এই নামে আছে কত শান্তি, দূরে যাবে মন ভ্রান্তি, এই নামে আছে কত শান্তি, দূরে যাবে মনের ভ্রান্তি, এই নামে আছে কত শান্তি, যাবে মনের ভ্রান্তি, কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন হরি বলে। জগায় মাথায় পাপি ছিল নামের গুণে তরে গেল, জগায় বাধায় পাপি ছিল হরি নামের গুণে তরে গেল, জগায় বাধায় পাপি ছিল নামের গুণে তরে গেল, জগায় বাধায় পাপি ছিল হরি নামের গুণে তরে গেল, কৃষ্ণ বলে দুবাহ তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন হরি বলে। দূরে যাবে তৃতাপ জ্বালা তোমরা নাও গো না নির্মলা, দূরে যাবে কিতাব জ্বালা তোমরা নাও গো নামের মাল্লা, তুলে যাবে পিতাব জ্বালা তোমরা নাও গো নামের মালা, হর হর বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হর হর বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হর হর বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। সত্যে ধ্যান তেতাই যোগ্যতা পদে পূজন কলিতে হরি নাম সার করো এ কীর্তন, সত্য ধ্যান তেতা যোগ্যতা পদে পূজন কলিতে হরি নাম সার করো এ কীর্তন, সত্য ধ্যান তেতাই যোগ্যতা পদে পূজন কলিতে হরি নাম ছাড়া করো এ কীর্তন, কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন হরি বলে, বিদায় গৌর হরি বল, কৃষ্ণ বলে দুবাহু তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে
चोरी मन हरि बोले सबने दुबाह चुले ना चोरी मन हरि बोले আমাদের এই পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে অনেক ধরনের গান আছে আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত গান নজরুল গীতি গান বাউল গান কীর্তন গান কবি গান কিন্তু এত ধরনের গান থাকতে আমাদের কলিকালের মানুষ একমাত্র কীর্তনের জন্যই এত আকুল এখন পৃথিবীর যে অবস্থা চলছে সবাই তো জানেন কিন্তু এই মহামারীকে দূরে ঠেলে দিয়ে এক মাস ধরে আপনাদের গ্রামে শুনলাম নাম হয় শেষের দিনে এই হরি বাসরটি হয় এই তিরিশে কার্তিকের অনেক বৈশিষ্ট্য আছে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছিলেন এই তিরিশে কার্তিক রাস পূর্ণিমা পড়েছিল এইবারে তিথির আগে পেছনের জন্য অনেক সময় দেখবেন রাস পূর্ণিমা পেছিয়ে যায় এগিয়ে যায় অনেক হয় আর ব্রজের ব্রজগোপীগণ একদিন থেকে ৩০ দিন পর্যন্ত কাত্যায়নী ব্রত করেছিল এই কার্তিক মাসের ১ তারিখ থেকে ৩০ দিন পর্যন্ত এই বছর আবার এমন পড়েছে ভাই ফোঁটা কার্তিক পুজো সব একদিনে আরে ২০২০টা আমাদের জীবনে বোধহয় ভালো গেল না ১০০ বছর পরপর আমাদের এই পৃথিবীতে এক একটা করে মহামারী আসে প্রতি ১০০ বছর পরপর এটা প্রয়োজন দরকার কেন দরকার আপনারা বলতে পারেন এত অবক্ষয় হচ্ছে এত মানুষ মারা যাচ্ছে আপনি বলছেন দরকার দরকার কেন জানেন পূর্বাভাস আপনাদের হরিবাসর হবে আজকে নাম শুরু হবে কালকের থেকে আপনারা পূর্বাভাস পেয়ে যান যে কালকে হরিবাসর হবে ঠিক সেরকম একটা পূর্বাভাস মানুষ এখনো সচেতন হও যারা নাম করছো না নামকে অবহেলা করছো যেখানে নাম হচ্ছে যাচ্ছ না এখনো শান্ত হও এখনো মানো এখনো এই নামের পথে এসো আমি প্রতি ১০০ বছর পরপর তোমাদের জানিয়ে দিচ্ছি তবে হট করে আমি যাবো না ভগবান ছোটোখাটো কোনো কাজে আসেন না ধরুন আপনাদের এই পাড়ার সাথে ওই পাড়ার দুটি ছেলের মধ্যে এত তর্কাতর্কি হয়েছে এটা প্রত্যেক গ্রামে হয় প্রত্যেক পাড়াতে হয় ধরুন এ পাড়ার ছেলে ও পাড়ার ছেলেটাকে মেরেছে এক সাইড ও পাড়ার ছেলে এ পাড়ার ছেলেটাকে মেরেছে এক সাইড আপনারা থানায় খবর দিলেন কেউ আসবে থানা থেকে কেউ আসবে আসবে না কেন আরে বাবা দুটো ছেলে তো একটু হাতাহাতি হয়েছে কি জন্য যেতে যাবো কিন্তু ধরুন এ পাড়ার সাথে ও পাড়ার এমন একটা মারামারি হলো বোমাবাজি হলো এ পাড়ার ৩ জন ও পাড়ার ৪ জন মারা গেল তখন তখন আর থানায় খবর দিতে হবে কি গো খবর দিতে হবে স্বয়ং এসপি ডিএসপি এসে উপস্থিত হবেন কেন এর মানেটা কি দাঁড়ায় প্রত্যেক দৃষ্টান্তের একটা সিদ্ধান্ত আছে সিদ্ধান্তটা কি কোনো ছোটোখাটো কাজে উচ্চপদস্থ ব্যক্তিরা আসেন না ভগবান বলেছেন গীতায় পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় অসম্ভবামি যুগে যুগে হরি বল হরি বল আমি কলিকালে আসি সব কালেই আসি তিনটি কারণে তিনটি কারণ কি কি পরিত্রাণায় সাধুনাং যখন দেখি সাধু যারা আমার নাম করে তারা বিপদে পড়েছে তখন আমি ছুটে যাই বিনাশায় চতুষ্কৃতাং যখন দেখি দুষ্কৃতীদের প্রতাপ বেড়েছে খুন রাহাজানি দুষ্কৃতীরা মানুষকে মানুষ বলে জ্ঞান করছে না তখন যায় আর ধর্ম সংস্থাপনার্থায় যখন ধর্ম চলে যায় মাটির তলায় সেই ধর্মকে পুনঃপ্রতিষ্ঠার জন্য আমি ওই ধরাধামে আসি তাহলে তিনটি কারণে ভগবান আসেন তবে একটা জিনিস মনে রাখবেন এই হরিনাম কীর্তনাম এই হরিনাম হচ্ছে এই পালাটা একটা একটা সাজানো গোছানো জিনিস এই এই কীর্তনের মূল বিষয় কি জানেন আসল বিষয়টা কি গোড়াটা কি এর গোড়া হচ্ছে ১৬ নাম ৩২ অক্ষর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রামে হরে হরে এটা ছাড়া পৃথিবীতে কিছু ছিল না কিছু থাকবে না আর কিছু নেই তাই আমরা সবাই মিলে একবার এই হরিনাম ১৬ নাম ৩২ অক্ষরটা গাইব সবাই মিলে হাত তুলে আমার সাথে সাথে গাইবে হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কতকগুলি মা কেমন করে হাত তালি দিচ্ছে দেখাবো যদি বলেন তাহলে দেখাবো দেখো হাততালি দিলে হাততালি দিতে হয় কারণ আছে ভগবান বলেছেন শোনো তোমরা এই কলিকালে আছো মানুষ রূপে জন্ম নিয়েছো তবে একটা জিনিস মনে রাখবে মাথায় রাখবে খেয়াল রাখবে যদি আবার মানুষ জন্ম হবে মানে আমাদের যা পাপ চলছে আবার মানুষ জন্ম হয়ে আবার এই পৃথিবীতে আসতে হবে তা তখন যদি একটা হাত চাও একটা হাত ঠুকবে তখন যদি দুটো হাত চাও দুটো হাত ঠুকবে আর যদি হাত না দরকার হয় হাত ভিতরে ঢুকিয়ে রাখবে তাহলে পরের জন্মে হাত দরকার দরকার তাহলে তুলুন এইভাবে দেবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই কলিযুগে জীবে তারে তারে এই নাম বিতরণ করার জন্য স্বয়ং ভগবান ভক্তরূপে এসেছেন নবদ্বীপে নীতি প্রতিদিন নতুন নতুন ভাবের উদয় হতো আজকের ভাবের গতিটি কেমন হয়েছে দেখুন আরে আরে আজুরে গোরঙ্গে আজুরে গো গোরঙ্গে আরে কি ভাবো ও উঠি গৌর হরে রামা আজ কি না ভাবে হৃদয়
আজুরে গো গোরাঙ্গে আজুরে গো রাঙ্গের মনে আজুরে গো রাঙ্গের মনে আজুরে গো রাঙ্গের মনে গো রা
अजना जाने की कौन भावे उदय हो लो गोरा चांदे हे 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 आ राजो रे गो राजेर मने कि भावय उठिला মনেতে পড়েছে পুরবীর ভাবগরার মনেতে পড়েছে পুরবীর ভাবগরার মনেতে পড়েছে পুরবীর ভাবগরার মনেতে পড়েছে পুরবীর ভাবগরার মনেতে পড়েছে বলে যায় যায় সবার বলি হারি যায় হরি বল হরি বল সর্বজীবের আরাধনা সর্বজীবের আরাধ্য এই কলিযুগের প্রেমাবতার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। আমরা কলিকালের মানুষ অনেক সময় এই শ্রীকৃষ্ণ চৈতন্যকে ঈশ্বর বলে ডাকি না, ঈশ্বর আখ্যা দিয়ে থাকি। কিন্তু বলুন দেখি মায়েরা, এই যে একদম গল্প করবেন না, শুনুন আনন্দ পাবেন, ভালো লাগবে। ধরুন আজকে একজন বেঁচে আছে, ধরুন আমি বেঁচে আছি, আমার নামের আগে কি বসে বলুন, জোরে বলুন, শ্রী বিশ্বজিৎ তেওয়ারি। যেই বেঁচে থাকবে নামের আগে একটা শ্রী থাকবে, যদি সে মরে যায় নামের আগে কি বসে, ঈশ্বর। তাহলে আমিও ঈশ্বর, চৈতন্যদেব ঈশ্বর, কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক কোনটা ভুল কোনটা, তাহলে কোনটা ঠিক কোনটা ভুল জানতে গেলে সব থেকে আগে আমাদের জানতে হবে ঈশ্বর শব্দের অর্থ কি, ঈশ্বর মানে কি। ঈশ্বরের গোদা বাংলা, যেমন আমরা পাড়া গ্রামে বাংলা বলি না, সেই বাংলা হচ্ছে নিয়ন্ত্রণকর্তা। ঈশ্বর মানে নিয়ন্ত্রণকর্তা, আমিও নিয়ন্ত্রণকর্তা। আমার একটা সংসার আছে, একটা কীর্তনের দল আছে, আমি নিয়ন্ত্রণ করি। আমার একটা ব্যবসা আছে, আমি নিয়ন্ত্রণ করি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, এই চৈতন্যদেব, তিনি একটা সংসার পরিচালনা করেন না, একটা কীর্তনের দল পরিচালনা করেন, তিনি ত্রিজগৎকে পরিচালনা করেন। তাহলে তিনি আর আমি দুজনে ঈশ্বর হব কেমন করে, কথাটা ভুল। আমাদের ক্ষেত্রে ঈশ্বর যায়, কিন্তু চৈতন্যদেবের ক্ষেত্রে ঈশ্বর যায় না, কথাটা হবে পরমেশ্বর, কথাটা হবে
পরমেশ্বর। দেখবেন একটা একটা মাটি বা একটা ইট আপনি উপর দিকে ছুঁড়ে দেন, মাটিতে এসে পড়বে। কেন? এই মাটিটা ধরুন পৃথিবীটা হচ্ছে পরমাত্মা, আর ওই ইটটা হচ্ছে বা মাটিটা হচ্ছে আত্মা। তাহলে আত্মা পরমাত্মার কাছে যায়, ঠিক সেরকম ঈশ্বর পরমেশ্বরের কাছে যায়। পরমেশ্বর ঈশ্বরের কাছে আসে, ঈশ্বরের কাছে আসে অনেক কারণে, ছোটখাটো কারণে আসবে না। এই পৃথিবী একদিন গাভী রূপ ধারণ করেছে, গাভী রূপ, গাভী মানে কিন্তু গরু, গরু রূপ ধারণ করেছে পৃথিবী। কেন? না পাপে ভরা কানা তো পৃথিবী, আর ভার বইতে পারছে না, ঠক 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 করে কাঁপছে পৃথিবী। পৃথিবী সোজা চলে গেছে কার কাছে জানেন? ইন্দ্রের কাছে। ইন্দ্রের কাছে গিয়ে বলে, ইন্দ্রদেব আমি বোধহয় আর থাকবো না, এই পৃথিবী আর থাকবে না, পৃথিবী সমুদ্রে তলিয়ে যাবে। কেন? পাপে ভরা খাদ্য, পাপে ভর্তি, মানুষ অনাচার করছে, ভালো কাজ করছে না। একজন ভালো কাজ করছে, 1000 জন খারাপ কাজ করছে, এই পৃথিবী আর থাকবে না। বাঁচাতে পারবে? ইন্দ্র বললেন আমি পারবো না, যিনি সৃষ্টি করেছেন ব্রহ্মার কাছে যেতে হবে। চলো, এই গাভীরূপী পৃথিবী আর ইন্দ্র সোজা চলে গেলেন ব্রহ্মার কাছে, ব্রহ্মদেব বাঁচান, আমি আর পাপের ভার সহ্য করতে পারছি না। ব্রহ্মা বলেন আমি পারবো না, ভোলানাথের কাছে চলে যাও। ভোলানাথের কাছে গেলেন, তাও পারল না। এরপর সোজা চলে গেলেন ক্ষীরোদ সমুদ্রে, যেখানে বসে আছেন কে গো? শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। বললেন চিন্তা করো না, আমি যাব, আমি যাব। ভোলানাথ তুমি আগে গিয়ে রাস্তাটা তৈরি করে রাখো, ক্ষেত্র তৈরি করে রাখো, তুমি ক্ষেত্র তৈরি করে রাখবে আর আমি যাব। ভোলানাথ কে কলিকালে বলুন? এই কলিকালে ভোলানাথটা কে? অদ্বৈত আচার্য, ভোলানাথের আংশিক অবতার, যাকে আমরা শান্তিপুরনাথ বলে ডাকি, তাই না? তিনি এলেন, তিনি এসে এক গড্ডুস জল একটা তুলসী পত্র নিয়ে বললেন হে প্রভু তোমার কথা মতো আমি এসেছি, আমি ক্ষেত্র তৈরি করেছি, এবার তুমি এসো। ভগবান বললেন যাক ক্ষেত্র তৈরি হয়েছে, এবার আমি যাব। চলে এলেন, কোথায় এলেন? কলিকালে, 1486 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি এই কলিকালে এলেন, সন্ধ্যে 7টার সময়। কোথায়? নবদ্বীপে। কত মাস গর্ভে ছিল জানেন চৈতন্যদেব? বলুন, চৈতন্যদেব মায়ের গর্ভে কতদিন ছিলেন বলুন জোরে? কমাস 13 মাস। সচরাচর কতদিন থাকে, আমরা কতদিন থাকি মায়ের গর্ভে? সন্তান কতদিন থাকে বলুন জোরে বলুন? হ্যাঁ, 10 মাস 10 দিন। মাফ করবেন ভুল জানেন, বাড়িতে যদি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট থাকে গিয়ে একটু চেক করে নেবেন, 280 থেকে 284 দিনের বেশি কেউ থাকে না। 280 দিন মানে 270 মানে 9 মাস 10 দিন, 9 মাস 10 দিন। কিন্তু আমরা মায়েরা কিন্তু 10 মাস 10 দিন হিসাব করে, কেন করে বলুন দেখি? না প্রথম মাসের ওই যে 13 দিন সেটাকে 1 মাস ধরে, আর শেষের মাসের ওই 17 দিনটাকে 1 মাস ধরে, 2 মাস 1 মাস বেড়ে যায়। এই জন্য অ্যাকচুয়ালি 9 মাস 10 দিন। আচ্ছা মায়ের গর্ভে সন্তান কেমনভাবে থাকে বলুন, আপনাদের ভালো লাগবে। মায়ের গর্ভে সন্তান কেমনভাবে থাকে? উপর দিকে পা আর নিচের দিকে মাথা, হেট মুন্ডে ঊর্ধ্বপদে যে দেশে বাস করেছো সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। উপর দিকে পা আর নিচের দিকে মাথা করে আমরা মায়ের গর্ভে ছিলাম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস। আচ্ছা মায়েরা বলুন দেখি, শরীরের কোনো জায়গায় যদি চামড়া উঠে যায় আর সেই জায়গায় যদি নুন ঝাল বা টক পায় কী হবে বলুন? জ্বালা করবে। আর সন্তান যখন মায়ের গর্ভে ছিল ওই 5 মাস চামড়াটা তৈরি হয়নি, 5 মাস আমাদের চামড়াটাই তৈরি হয়নি, চামড়া এসেছে 5 মাস পর। তাহলে আর তখন মা বেশি করে কী খেত গো? আস্তে নুন ঝাল আর টক, আর ওই নুন ঝাল টকটা বিনা চামড়া শরীরে গিয়ে লেগেছে, কত কষ্ট সহ্য করেছি। হ্যাঁ 5 মাস 6 মাস 7 মাস 8 মাস পর আর পাচ্ছি না, বাইরে আসার জন্য ছটফট করছি। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রবেশ করলেন গর্ভের ভিতরে। এই যে বাইরে যাবার জন্য ছটফট করছিস কেন? কি করবি সেখানে গিয়ে?
কি করবি? তোকে হাত দেব, পা দেব, চোখ দেব, মুখ দেব, কান দেব, এগুলো দিয়ে কি করবি? না বললে রাস্তা ছাড়বো না। ভগবান শ্রীকৃষ্ণ প্রবেশ করলেন গর্ভের ভিতরে। আচ্ছা বলুন দেখি, এবার আমরা যদি উপর দিকে পা করে আর নিচের দিকে মাথা করে থাকি, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেমন ভাবে দাঁড়িয়েছিলেন দেখে যান। ধরুন এটা আমার পা, পা উপর দিকে, মাথা নিচের দিকে, আমাদের পায়ের উপর ভগবান পা দিয়ে দাঁড়িয়েছিলেন, পায়ের উপর পা দিয়ে। সেই জন্য দেখবেন আমরা যারা গুরুজন তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। মাথায় হাত দিয়ে কেউ প্রণাম করে? করে না, পায়ে হাত দিয়ে করে। কেন না? প্রত্যেকের পায়ে ভগবানের পদচিহ্ন স্পর্শ করেছে সেই জন্য। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ প্রবেশ করেছেন গর্ভে। আচ্ছা বলুন দেখি, এটা যেমন আমাদের শরীরের মধ্যে গর্ভ, ঠিক সেরকম মন্দিরটাও একটা শরীর। এই যে একটা মন্দির আপনাদের, এই মন্দিরটার গর্ভ কোনটা বলুন? এটা যেখানে দাঁড়িয়ে আছি না, মন্দিরের গর্ভ হচ্ছে যেখানে বিগ্রহ থাকে, ঠাকুর থাকে, প্রতিমা থাকে, দেবতা থাকে, দেবী থাকে, সেটা হচ্ছে গর্ভ। তাহলে ওইটা যদি মন্দিরের গর্ভ হয়, মন্দিরের মাথা কোনটা বলুন? একদম উপরে যেটা থাকে চূড়া, অনেকে বাড়ি রাখে, অনেকে ত্রিশূল রাখে, সেটা হচ্ছে মাথা। তাহলে পা কোনটা মন্দিরের? পা কোনটা? প্রথম সিঁড়িটা। দেখবেন আমরা অনেক সময় ভুল করে থাকি, যখন মন্দিরে প্রবেশ করি গ্যাট 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 করে সিঁড়িতে পা দিয়ে মন্দিরে ঢুকে যায়। না, কোন মন্দিরে প্রবেশ করতে গেলে প্রথম সিঁড়িটাই প্রণাম করে তবে মন্দিরে ঢুকতে হয়। কেন না? প্রথম সিঁড়িটা হচ্ছে মন্দিরের পা। তাহলে প্রথম সিঁড়িটাই প্রণাম করে মন্দিরের ভেতরে ঢুকতে হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ সোজা প্রবেশ করেছেন গর্ভে, বলছেন জীব বাইরে গিয়ে কি করবি? তোকে হাত দেব, পা দেব, চোখ দেব, মুখ দেব, কান দেব, এগুলো যদি দি তুই একটা শরীর পাবি, শরীরটার নাম হবে মানুষ। মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষে করবি কি? মানুষ হয়ে জন্ম নিয়ে মানুষে করবি কি? মানুষ হয়ে হাত দেব, পা দেব, চোখ দেব, মুখ দেব, কান দেব, এগুলো দিয়ে কি করবি? না বললে রাস্তা ছাড়বো না। দেখে যান আমরা সবাই কিন্তু একই উত্তর দিয়েছিলাম, আজ ভুলে গেছি। কি কি উত্তর দিয়েছিলাম জেনে রাখুন। প্রভু এই হাত দিয়ে কি করবি? হাত দিয়ে কি করবো জানো? শোনো, বনে থেকে নানা পুষ্প করিয়া চয়ন, বনে থেকে নানা পুষ্প করিয়া চয়ন, বন থেকে নানা পুষ্প চর, তোমার চরণে পুষ্প করবার পর, তোমার চরণে পুষ্প করবার পর, তোমার চরণে পুষ্প করিবার পর। বলেছিলাম এই হাত দিয়ে বন থেকে নানা ধরনের ফুল তুলে তোমার চরণে অঞ্জলি দেব। বাবা বাবা বাবা, হাত উত্তার হয়ে গেল। এবারে বল পা দিয়ে কি করবি? আমরা সবাই একই উত্তর দিয়েছিলাম, প্রভু এই পা দিয়ে কি করবো জানো? কি করবি? পা দিয়ে তীর্থস্থান করিব ভ্রমণ, পা দিয়ে তীর্থস্থান করিব ভ্রমণ, নয়নে তেজুগল রূপ করিব দর্শন, নয়নে তেজুগল রূপ করিব দর্শন। কি বলেছিলাম? পা দিয়ে কি করবো বলেছিলাম?
তীর্থস্থান ভ্রমণ করব। তীর্থস্থান মানে মথুরা, গয়া, কাশী, বৃন্দাবন, অযোধ্যা, না এটা একটা তীর্থস্থান। এই যে হরিবাসর চলছে এটাও একটা তীর্থস্থান। তাহলে এ জায়গায় আসা, গয়া, কাশী, বৃন্দাবন যাওয়া এক, তাই না? তাহলে এসেছেন, ভালো কথা। আর দুটো বললে রাস্তা ছেড়ে দেবো, কি কি মুখ দিয়ে কি করবি আর কান দিয়ে কি করবি। আমরা সবাই একই উত্তর দিয়েছিলাম, প্রভু এই মুখ দিয়ে আর কান দিয়ে কি করবো জানো, কি করবি? কানে দিয়ে শ্রবণ করিব কীর্তন, কানে দিয়ে শ্রবণ করিব কীর্তন, মুখ দিয়ে করিব নাম সংকীর্তন, মুখ দিয়ে করিব নাম সংকীর্তন। বাহ 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 বাহ, মুখ দিয়ে নামে জয়ধ্বনি দেব আর কান দিয়ে নাম শ্রবণ করব। যখন আমরা ঠিকঠাক জবাব দিলাম, ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে ডাকলেন, যোগমায়া এদিকে আসো, এদের বাইরে আসার রাস্তা খুলে দাও। যোগমায়া এলেন আসতে, বাইরে আসার রাস্তা খুলে দিলেন। কখন? 280 দিনের মাথায়। কেউ আগে পেছনে হতে পারে, মহাপ্রভু যেমন 13 মাস আমরা ভূমিষ্ঠ হলাম, আর যাই না ভূমিষ্ঠ হলাম, মা মহামায়া পরিয়ে দিলেন 3.5 পাক মায়ার মালা, 3.5 পাক মায়ার মালা। যে যতই লম্বা, যে যতই বেটে হই না কেন, এই নিজের হাতে 3.5 হাতের বেশিও নয় আর কমও নয়। আর এই 3.5 হাত মায়ার মালাটি 8টি ফুল দিয়ে তৈরি। কি কি? জাতি, বিদ্যা, মোহ, রূপ, যৌবন, লজ্জা, ঘৃণা, ভয়। আর যায় না পরিয়ে দিলেন 3.5 পাক মায়ার মালা। ওই যে কথা দিয়ে এসেছিলাম গো, ফুলিয়া গেলাম চিকন কালা, ফুলিয়া গেলাম চিকন কালা, ফুলিয়া গেলাম চিকন কালা, ভুলিয়া গেলাম চিকন কালা, ভুলিয়া গেলাম চিকন কালা, গলে পরে মায়ার মালা, ভুলিয়া গেলাম চিকন কালা, গলে পরে মায়ার মালা, ভুলিয়া গেলাম চিকন কালা, গলে পরে মায়ার মালা, ভুলিয়া গেলাম চিকন কালা। তাহলে ভগবান চলে এলেন 13 মাস গর্ভে থেকে নবদ্বীপে, গর্ভে থেকে আস্তে আস্তে এই যে কালিয়া দমনটি হবে বাবা, আমাদের মহাপ্রভুর নবদ্বীপ থেকে কোনো দিন, জেনে রাখুন একটা কথা, মহাপ্রভুর নবদ্বীপ থেকে কোনো দিন বৃন্দাবনে যাননি, কোনো দিন না বৃন্দাবনে যাননি, নবদ্বীপ থেকে যান যান। মহাপ্রভুর জন্ম 1486, 16 বছর বয়সে বিয়ে, 16 বছর বয়সে বিয়ে। তখন লক্ষ্মীপ্রিয়ার বয়স ছিল 12, বিয়ে হয়েছে 16 বছর বয়সে। 18 বছর বয়সে সর্পাঘাতে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু। 19 বছর বিয়ে, 19 বছর বয়সে 2 নম্বর বিয়ে, সেকেন্ড বিয়ে, দ্বিতীয় বিয়ে। কার সাথে? বিষ্ণুপ্রিয়ার সাথে। 19 বছর বয়সে, 24 বছর বয়সে সন্ন্যাস। সন্ন্যাসের পর তিনি যখন বৃন্দাবনের দিকে যাচ্ছিলেন, তখন তার মা রাস্তায় দেখা করেছিলেন শান্তিপুরে। দেখা করে বলেছিলেন, বাবা শোন, তোর প্রতি আমার 2টো আবেদন আছে, তুই আমাকে না জানিয়ে সন্ন্যাস নিয়েছিস, আমি অনেক কিছু সহ্য করেছি রে বাবা, এই জীবনে অনেক সহ্য করলাম, 6টা মেয়ে মরেছে, বড় ছেলে সন্ন্যাস নিয়েছে, স্বামী মারা গেছে, তুইও বাবা সন্ন্যাস নিলি, আমার 2টো জিনিস তোকে রাখতে হবে, 2টো কথা দিতে হবে আমায়। কি কি? 1 নম্বর, তুই বৃন্দাবনে যাবি না। মা, বৃন্দাবনে যাবো না? না, বৃন্দাবনে যাবি না। তো কোথায় যাব? তোদের যেখানে আসল বাড়ি সেখানে যাবি, যেখানে তোদের পিতৃভূমি সেখানে যাবি। হ্যাঁ গো, মহাপ্রভুর পিতৃভূমি কোথায়? মহাপ্রভুর আসল বাড়ি কোথায়? জোরে বলুন। হাসে হাসবেন না, অনেকটা কাছাকাছি গেছেন। মহাপ্রভু বাঙালি ছিলেন না, মহাপ্রভু বাঙালি ছিলেন না। মহাপ্রভুর বাবার নাম কি বলুন? জগন্নাথ মিশ্র। তার বাবার নাম খগেন্দ্রনাথ মিশ্র। তার বাবার নাম উপেন্দ্রনাথ মিশ্র। তার বাবার নাম মধুকর মিশ্র। তার বাবার নাম
জিত মিশ্র। এই জিত মিশ্রের আদি বাড়ি উড়িষ্যার জাজপুরে। মহাপ্রভু উড়িয়া ব্রাহ্মণ ছিলেন, উড়িষ্যার জাজপুরে আসল বাড়ি। তখনকার দিনে এক রাজা ছিলেন, রাজা ভ্রমর, খুব অত্যাচারী রাজা ছিলেন, মেয়েদের উপর অত্যাচার করতেন, সুন্দরী মেয়ে হলেই তুলে নিয়ে চলে যেতেন। ওই রাজা ভ্রমরের ভয়ে জিত মিশ্রের ছেলে মধুকর মিশ্র সকলকে নিয়ে চলে যান বাংলাদেশে, সেখান থেকে চলে যান বাংলাদেশে। বাংলাদেশে জগন্নাথের সাথে শচীদেবীর বিয়ে হয়েছে আর তখন হিন্দু মুসলমানের ঝগড়া লেগেছে। এই ঝগড়ার হাত থেকে, মারামারির হাত থেকে বাঁচার জন্যে তারা তখন চলে এসেছেন নবদ্বীপে। এই মহাপ্রভু কিন্তু বৈষ্ণব ছিলেন না, তাদের আদি। যদি যাজপুরে যান গেলে দেখবেন তারা শাক্তের উপাসক, তাদের বাড়িতে কালী পুজো আছে, পাঁঠা বলি হতো, তাদের বাড়িতে পাঁঠা বলি হতো। বাংলাদেশে এসে এই বৈষ্ণব ধর্ম নিয়েছিলেন, সেখান থেকে এসেছেন নবদ্বীপে। নবদ্বীপে এসেছেন, এইবারে মহাপ্রভু নবদ্বীপ থেকে সন্ন্যাস নিচ্ছেন। তাহলে নবদ্বীপ থেকে বৃন্দাবন যাননি, নবদ্বীপ থেকে সন্ন্যাস নিয়েছেন, মায়ের কথা অনুযায়ী চলেছেন উড়িষ্যায়। উড়িষ্যায় গিয়ে তাহলে 24 বছরের সন্ন্যাস, 25, 26, 27, 28, 29 বছর বয়সে 4 বছর পর তিনি সেখান থেকে 1.5 বছরের জন্য বৃন্দাবন গিয়েছিলেন। 1.5 বছরের জন্য মানে 18 মাসের জন্য বৃন্দাবন গিয়েছিলেন, সেখানে তিনি কালিয়া দমনের ঘটনা দেখতে পান, তাই না? তাহলে কত বছর বয়সে বললাম? 29 বছর বয়সে বৃন্দাবনে গিয়েছিলেন। এইবারে আসি, যেহেতু তিনি উড়িয়া ব্রাহ্মণ ছিলেন, তিনি পরিষ্কার উড়িয়া লিখতে গাইতে বলতে পারতেন। মহাপ্রভুর লেখা 26টা উড়িয়া ভজন আছে, যদি বলেন একটা শোনাই, উড়িয়া ভজন শোনাবো। মহাপ্রভুর নিজের লেখা, নিজস্ব দেওয়া, হাত তুলুন, বলো রাধে রাধে, রাধে রাধে। এই ভজন গাইতে গাইতে মহাপ্রভু চলে যাচ্ছেন বৃন্দাবনে। ইয়ে কড়ক মোড়ারি বসেছি হতে রে মধুর মুরলি বাউছি, ইয়ে কড়ক মোড়ারি বসেছি হতে রে মধুর মুরলি বাউছি, রামায় ধরে হাসি দাউছি, সুধা ঝরে পড়ছিল, সুধা ঝরে পড়ছে, সুধা ঝরে পড়ছিল, সুধা ঝরে পড়ছে, সুধা ঝরে পড়ছিল, সুধা ঝরে পড়ছে, সুধা ঝরে পড়ছিল, সুধা ঝরে পড়ছে। চকা চন্দ্র বদন পুছ কারোড়া কি স্বভাব তাউচি দেখ, চকা চন্দ্র বদন পুছ কারোড়া কি স্বভাব তাউচি দেখ, কোটি কাম দেব জিনিসেই দৌড়া দিও এ অমৃত সুত, যশোদা মার কণ্ঠি ধন রাধিকা রানীর প্রিয়তম, যশোদা রানীর কণ্ঠি ধন রাধিকা রানীর প্রিয়তম, সুধা ঝরে পড়ছিল, সুধা ঝরে পড়ছে, সুধা কড়াশি অঙ্গ কো তবা পিতাম্বরী ভোড়া কো তুড়াশি মার, কড়াশি অঙ্গ কো তবা পিতাম্বরী ভোড়া কো তুড়াশি মার, ভগত ভলিয়া ময়ূর চুড়িয়া পাদরে বাঁধিন পোড়, ভাব নীলা চলে বনমালি সহজর সব সঙ্গে গেলি, ভাব নীলা চলে বনমালি সহজর সব সঙ্গে গেলি, সুধা ঝরে পড়ছিল, সুধা ঝরে পড়ছে, সুধা ঝরে পড়ছিল, সুধা ঝরে পড়ছে, ইয়ে কড়ক মোড়ারে বসেছি হতে রে মধুর মুরলি বাউছি, রামায় ধরে হাসি দাউছি,
সুধা ঝরে পড়ছিল সুধা ঝরে পড়ুছে সুধা ঝরে পড়ছিল সুধা ঝরে পড়ছে সুধা ঝরে পড়ছিল সুধা ঝরে বৃন্দাবন যাচ্ছেন। এবারে বৃন্দাবন গেলে তো সোজাসুজি বৃন্দাবন যাওয়া যেত না, এখন তো বৃন্দাবনে যেতে গেলে যমুনার মাঝে ব্রিজ হয়ে গেছে, আগে তো ছিল না। তাহলে এপারে মথুরা, মাঝে যমুনা, তারপরে বৃন্দাবন। আর যাই না মথুরা গিয়েছেন, চিন্তা করুন পায়ে হেঁটে তিন মাস লেগেছিল যেতে, তিন মাস আসতে ছ মাস, আর ওখানে ছিলেন এক বছর, তাহলে দেড় বছরের আসা যাওয়া, দেড় বছরের ট্যুর, দেড় বছর আসা যাওয়া। তো যাই হোক মথুরা গিয়েছেন, আর মথুরা গিয়ে দাঁড়িয়েছেন, আর হঠাৎ কি দেখে জানেন, সাক্ষাতে দেখিলেন গোরা এক ব্রাহ্মণ, সাক্ষাতে দেখিলেন গোরা এক ব্রাহ্মণ, সাক্ষাতে দেখিলেন গোরা আমার পরিচয় জিজ্ঞাসিলেন সচিরানন্দন, পরিচয় জিজ্ঞাসিলেন সচিরানন্দন, আমার পরিচয় জিজ্ঞাসিলেন সচিরানন্দন, বলো বলো তোমার পরিচয় বলো, বলো বলো তোমার পরিচয় বলো, বলো বলো তোমার পরিচয় বলো, বলো তোমার পরিচয় বলো, বলো বলো তোমার পরিচয় বলো, কিবা নাম কোথায় নাম, বলো বলো তোমার পরিচয় বলো, কিবা নাম কোথায় নাম, বলো বলো তোমার পরিচয় বলো, কিবা নাম কোথায় নাম, বলি বলো বলো ও হে ব্রাহ্মণ, বলো তোমার পরিচয় বলো, বলো বলো ও হে ব্রাহ্মণ, বলো বলো তোমার পরিচয় বলো, বলো বলো তোমার পরিচয় বলো, বলো বলো তোমার পরিচয় বলো। ব্রাহ্মণের সঙ্গে দেখা, আর ব্রাহ্মণের সঙ্গে যাই না দেখা, বলছেন তোমার পরিচয় কি তুমি বলো, তোমার গোটা অঙ্গে হরিমন্দির তিলক, তোমার নেড়া মাথা টিকি, গলায় নামা বলি মুখে কৃষ্ণ নাম রাধা নাম, কে তুমি? আমি নাম মোর কৃষ্ণদাস মথুরাতে করিবাস, মোর কৃষ্ণদাস মথুরাতে করিবাস, নামে মোর কৃষ্ণদাস মথুরাতে করিবাস, ফিরি আমি যমুনার কূলে শ্রীরাধে বলে, ফিরি আমি যমুনার কূলে শ্রীরাধে বলে, ফিরি আমি যমুনার কূলে শ্রীরাধে বলে। ও তাহলে এক কাজ করো, তোমাকে একটা কথা বলবো, তুমি বৃন্দাবনে সব জায়গা জানো বলছে, হ্যাঁ জানি, তুমি আমায় বৃন্দাবন দর্শন করাতে পারবে? নিশ্চয়ই পারবো। তাহলে এক কাজ করো, তোমার সঙ্গেতে দেখা হলো শুভক্ষণে, হলো শুভক্ষণে, বৃন্দাবন ধামামায় দেখাও নয়নে, এইবারে দেখুন বৃন্দাবন যেতে গেলে আগেই বললাম এপারে মথুরা ওপারে বৃন্দাবন মাঝখানে যমুনা, তো আগেকারকার দিনে আগেই বললাম ব্রিজ ছিল না, যমুনাই নেমেছে, আর যমুনাই নেমে যমুনার জলটা হাতে করে নিয়েছে। মনে পড়েছে কোন কথা গো বলুন? যমুনার জলটা হাতে নিয়ে মনে পড়ে সেই কথা, যমুনাই ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা একি তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা একি তুমি সেই যমুনা প্রবাহিনী, ওজার গোপীর বিশাল তটে বিকাত নীলকান্ত মণি, ও দারুপে হাতে বিমল তটে বিকাত নীলকান্ত মণি, ও জারি রূপের হাতে বিশাল তটে বিকাত নীলকান্ত মণি, যমুনা ও যমুনা একি তুমি যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা একি তুমি সেই যমুনা প্রবাহিনী, তুমি কি সেই যমুনা? যমুনা পার করেছেন, যমুনা পার করে এবারে বৃন্দাবনে, একদিনের ব্যাপার নয় বৃন্দাবন, একদিনে ভ্রমণ হয় গো,
যারা বৃন্দাবন ভ্রমণে যায়, এবছর আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার অনেক ভক্তের সঙ্গে আমার দেখা হয়েছিল বৃন্দাবনে গত বছর। তারা পায়ে হেঁটে গোটা বৃন্দাবনটাকে ভ্রমণ করেন, এক মাস লাগে, তাই না? তাহলে বৃন্দাবনে একটা একটা করে দর্শন করতে করতে আর যাই না এসেছেন কালীদহের কাছে, বলছে প্রভু এই দেখুন এই হচ্ছে সেই কালীদহ, কালীদহ আর যাই না বলেছেন কালীদহ। কালিও কালিও বলি ঘন ঘন ডাকে, কালিও কালিও বলি ঘন ঘন ডাকে, কালিও কালিও বলি ঘন ঘন ডাকে, বলে গোর চলে বিরিদাপে, মাল সাথে মারি গোরা চলে বিরিদাপে, মাল সাথে মারি গোরা চলে বিরিদাপে, কালিয়া কালিয়া বলি ঘন ঘন ডাকে আর মাল সাট মারি গোরা চলে বিরিদাপে। এই মাল সাট শব্দটা অনেক কবি বা অনেক পদকর্তা ব্যবহার করেছেন, মাধব দাসও ব্যবহার করেছেন, তাহারও উপরে চড়ি পূর্ণ মাল ষাট মারি ঝাঁপ দিল কালীদাহের জলে, মাধব দাস ঘনশ্যাম দাসও ব্যবহার করেছেন। এই মাল ষাট শব্দের অর্থ কি? মাল যুক্ত ষাট, মাল মানে কি গো? মাল মানে মল্ল যোদ্ধা বা সাপের ওঝা, আর ষাট মানে শাসন করা। সাপের ওঝা যেমন সাপকে শাসন করে কেমন করে, হ্যাঁ, আর যারা মল্ল যোদ্ধা এই শাসন করা, মাল মনে মল্ল যোদ্ধা আর ষাট মনে শাসন করা, ঠিক সেরকম করছে না তোর এত বড় ক্ষমতা, তুই এসে বৃন্দাবনকে অপবিত্র করেছিস, যাই না এই কথা শুনেছেন। দ্বিজ পঞ্চানন কহে গৌরাঙ্গ চরিতে, গৌরাঙ্গ চরিতে কালীয় দমনের কথা পড়েছে মনেতে, পড়েছে কালিয়া দমন হয়েছিল বৃন্দাবনে, তাই এই জায়গাটাকে আগে আমি বৃন্দাবন করবো। বৃন্দাবন করতে গেলে কি করতে হয় গো? হাত তুলে রাধে রাধে বলতে হয় আর করতালে দিয়ে রাধে রাধে বলতে হয়। হাত তুলুন সবাই, বলুন রাধে রাধে, বলুন রাধে রাধে, জোরে আরো জোরে, এবার সবাই মিলে করতালে দেবেন জোরে জোরে। किसी के कान में हीरा, किसी के नाक में हीरा, किसी के कान में हीरा, किसी के नाक में हीरा, हमें हीरे से क्या लेना, हमारे सामने हीरा, हमारे सामने हीरा, हमारे सामने, हमारे सामने हीरा। जरा अभक्त भक्त नई तादर का सोनार दाम अनेक, एक्टी डायमंड माने हीरे आंगठी जदि क्यों आंगुले पड़े थाके, একটি ডায়মন্ড যদি আঙ্গুলে পরে থাকে গো তার দামই আলাদা। ভালো ডায়মন্ড নিতে গেলে মোটামুটি 1,40,000 টাকার মতো দাম, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তাদের কাছে সোনা হীরের কোনো মূল্য নেই। এই ভজনটা লিখেছেন রামস্বরূপ শর্মা, বৃন্দাবনের এক পরম ভক্ত। কিসিকে কান মে হীরা, কিসিকে নাক মে হীরা, হামে হীরে সে ক্যা লেনা, হামারে সাম হ্যায় হীরা।
ना सोना बड़ी चीज है, ना चांदी बड़ी चीज है, ना सोना ना चांदी बड़ी चीज है। अगर इस दुनिया का सबसे बड़ी चीज है तो कृष्ण चरण की भक्ति बड़ी चीज है। ताई बोल छे, किसी के कान में हीरा, किसी के नाक में हीरा, किसी के कान में हीरा, किसी के नाक में हीरा, हमें हीरे से क्या लेना, हमारे साम है हीरा, हमारे साम है हीरा, हमारे साम है हीरा, हमारे साम है हीरा। परेशान हमें जीवन सफल बनाएंगे, मेरी पूरन है सब काम, ओ हो हो, मेरी पूरन है सब काम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामर तारे, कुंज बिहारी उड़ के दामन करी, मिलेंगे कुंज बिहारी उड़ के दामन करी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे दामन प्यारी। मनहर रूप मुझे दिखा जाना, ओ शाम प्यारे गलियों में मेरी आना, तेरी मनहर रूप मुझे दिखाना, मन चल रे ब्रिजी धाम, ओ मन चल रे ब्रिजी धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी ओढ़ के दामन कारी, मिलेंगे कुंज बिहारी ओढ़ के दामन कारी, मिलेंगे कुंज बिहारी ओढ़ के दामन कारी। राधे श्री राधे श्री राधे श्री राधे 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 श्री राधे राधे श्री राधे श्री राधे श्री राधे श्री राधे श्री राधे निदाय गौर हरि बोल हरि बोल राधे श्री राधे श्री राधे। राधे राधे, राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की जय। राधे এইবারে বৃন্দাবনের অবস্থাটি কেমন গো? আজকে কালিয়া দমনের আগের দিনের কথাটা একটু বলতে হবে। কালিয়া দমন যেদিন হয়েছিল সেদিন হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণা চতুর্দশী, কালিয়া দমন হয়েছিল। কি বললাম মনে রাখবেন, শ্রাবণ মাসের কৃষ্ণা চতুর্দশী, আজকে তার আগের দিন, কৃষ্ণা ত্রয়োদশীর রাত, ত্রয়োদশীর রাত। কানাইয়ের মনে পড়ছে কালিনাগের কথা, সময় এসে গেছে আমাকে যেতে হবে, মাঝরাত কিছুতেই ঘুম আসছে না। যখন ঘুম আসছে না তখন কানাই বলছে, মা গো আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না, একটা গান গাও, ছোট্ট গান, গানটা শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ব। মা গাইছে, আয় ঘু আয় ঘু আয় ঘুম আয় ঘুম আয়।
পালঙ্কের উপরে গোপাল ঘুমাবে ঘুম পাড়াবে তোর মা 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 ঘুমা চাঁদ মামা আই 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 রে চাঁদের কপালে চাঁদের টিপ দিয়ে যা আই 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 চাঁদ মামা আই 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 রে চাঁদের কপালে চাঁদের টিপ দিয়ে যা আই 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 চাঁদ মামা আই 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 রে চাঁদের কপালে চাঁদের টিপ দিয়ে যা আই 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 চাঁদ মামা আই 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 রে চাঁদের কপালে চাঁদে দিয়ে যা ঘুমাই 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 কোনোরকমে ঘুমিয়েছে। আচ্ছা বলুন দেখি ভগবান ঘুমায়, ভগবান ঘুমায়? একদিন ভগবান চোখ বন্ধ করে বসে আছে, হ্যাঁ নারদ এসেছে, নারদ, নারদকে চেনেন তো? কীরকম চেনেন নারদকে, কেমন চেনেন বলুন, কেমন চেনেন নারদের কাজ কি বলুন, জোরে বলুন বলুন বলুন, ঝগড়া লাগানো, এর কথাটি ওর কাছে, ওর কথাটা ওর কাছে বলে কোনো রকম একটা কোমল বাঁধানো। আপনি ভারতবর্ষের, আমি পৃথিবী ছেড়ে দিলাম, ভারতবর্ষের যে কোনো শহরে যান, যে কোনো গ্রামে যান, যে কোনো গলিতে যান, এক পিস করে নারদ আপনি পাবেন। এখানে আছে নাকি? হ্যাঁ বলছি অনেকগুলো আছে। তাহলে আমি আপনাদের যারা নারদ আছে শুনে নেবেন, এটা আপনাদের জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছে। ধরুন পাশাপাশি দুটো বাড়িতে ঝগড়া লেগেছে, ধরুন পাশাপাশি দুটো বাড়িতে ঝগড়া লেগেছে, কি করবেন দেখুন, রাত বারোটায় উঠবেন, জেনে রাখুন ভালো করে, রাত বারোটায় ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে চক, জানেন তো চক, বোর্ডে লেখে স্কুলে, ওই একটা চক নেবেন, ওই দুটো বাড়ির উত্তর দিকের দেওয়ালে, জেনে রাখুন দুটো বাড়িরই উত্তর দিকের দেওয়ালে তিনবার লিখবেন নারদ নারদ নারদ। পরের দিন সকালে যে ঝগড়া শুরু হবে মোটামুটি মাস তিনেক চলবে। তবে খুব সাবধান, আমার কথা শুনে যেন কেউ কাজটি করতে যাবেন না। কেন না? আমি ঝগড়া লাগাবারটা জানি, ছাড়াবার মন্ত্র কিন্তু জানি না। এই নারদ এমন একটি মানুষ, নারদ এমন একটি মানুষ, শাশুড়ির সামনে জামাইকে পর্যন্ত প্রেস্টিজে ফেলিয়েছে, শাশুড়ির সামনে জামাইকে, জামাইয়ের সামনে শাশুড়িকে প্রেস্টিজে ফেলিয়েছে। কবে জানেন? কবে? বিয়ের বিয়ের দিনে। কার বিয়ে? শিবের বিয়ে। শিবের শাশুড়ির নাম কি? আয় মেনকা। এখন নারদ বিয়ের ঠিক সাত দিন আগে মেনকার কাছে চলে গেছে, মা গো বাবা নারদ আসুন, বাবা বসুন বসুন, দাঁড়া বাবা, আসার আগে তোকে একটা কথা বলি, যে জন্য এলাম, শুনলাম তোমার মেয়ের বিয়ে। হ্যাঁ গো মেয়ের বিয়ে, তোমাকে তো নিমন্ত্রণ পাঠিয়েছি বাবা। বলছে হ্যাঁ নিমন্ত্রণ পেয়েছি, সেই জন্য তো এলাম। এক কাজ করবে, মেয়ের মা অনেক সময় মেয়ের যে বর হয় তাকে বরণ করতে চায় না, যাকে বা পাড়ার কারুকে দিয়ে বরণটা করায়, বরণটা তুমি করবে।
নারদ মেনকার মাথায় ঢুকিয়ে দিয়েছে, বরণটা তুমি করবে। কেন না, মেয়ের মা যদি বরণ করে বিয়েটা নাকি খুব সুখের হয়। ঠিক আছে বাবা, আমি বরণ করব, তবে মা সাবধানে যেও। প্রথমে বলেছে বেটা সাপের মুখেও চুন দেয়, ব্যাঙের মুখেও চুন দেয়। প্রথমে বলেছে যেও তুমি বরণ করো, পরে বলছে মা গো সাবধানে যেও। বলছে কেন বাবা? না, তোমার যে জামাইটি হচ্ছে সাংঘাতিক জামাই, জামাইয়ের কাছে সব সময় তিনখানা মাল থাকে, একটা মাথায়, একটা গলায়, আর একটা কোথায়, কোমরে। আমাকে যদি এই ধুতিটি পরতে বলেন, এই চাদরটি, আমি কেমন করে পরবো বলুন দেখি? যে খুলবে না পরবো, কেমন ভাবে দেখুন। কিন্তু ভোলানাথ এইভাবে পরতেন না। ভোলানাথ এই ধুতিটি পরার একটা স্টাইল ছিল, কিরকম স্টাইল দেখে নেন, এই এই আর এই। তো আপনারা চিন্তা করতে পারেন যে এমনি করলে এটা থাকবে কি করে, তো পড়ে যাবে। এই যখন এমনি এমনি করতেন এই, তখন ওই নিচের মালটা উঠে পড়ে সোজা এই জায়গায়, মানে ইন্টারন্যাশনাল কোম্পানি আনলিমিটেডের বেল্ট এইটি পরে থাকতেন কোমরে, গলায় একটি, আর মাথায় একটি, তিনখানা বেল্ট। মা সাবধানে যেও, তোমার জামাইয়ের কাছে সবসময় তিনখানা থাকে। বলছে বাবা তাহলে উপায়? বলছে এক কাজ করো, ওই যেগুলো থাকে না তারা একটা গন্ধ সহ্য করতে পারে না, কি? ঈশ্বরী গাছের মূল, ঈশ্বরী গাছের মূল সহ্য করতে পারে না। ওই যে বরণডালাটি নিয়ে যাবে, সে বরণডালাটিতে বেশি না, ছোট ছোট গোটা পাঁচেক ঈশ্বরী মূল নিয়ে যেও। ভালো কথা, এখন বিয়ের দিন উপস্থিত, বর এসেছে একটা সাদা স্কর্পিও গাড়ি করে। ভোলানাথের একটি সাদা স্কর্পিও গাড়ি ছিল জানেন, যাতে তেল লাগতো না, কোনো খরচা নাই, ড্রাইভার লাগতো না, নিজেই চালাতো। কি গাড়ি জানেন? বলুন, জোরে বলুন, ষাঁড় কোম্পানি আনলিমিটেডের গাড়ি। ওই গাড়িটিতে চেপে এসেছে বিয়ে করতে। এবারে অনেক উঁচু বরণ করবে কি করে, শিবকে নন্দী ভিড়িঙ্গে বলেছে বাবা নেমো নিচে দাঁড়াও। এখন বাবা ষাঁড়ের পিঠ থেকে ঢাক করে নেমে নিচে দাঁড়িয়েছে, এই ধরুন এইখানে দাঁড়িয়েছে। আর ওই যে এটা স্কুল নাকি আপনাদের, ওই স্কুলের গেটটার থেকে, দরজাটার থেকে মেনকা বেরোচ্ছে। এখন নারদ বলেছিল পাঁচটি ঈশ্বর মূল, ঈশ্বরী মূল নিতে, এখন মেয়ে ছেলেদের বুদ্ধি এমনিতে একটু বেশি হয়। এদিকে এইটুকু বলুন বেটা এত বড় কাজ করবে, তিন বলুন বেটা ৩০ করে দেবে। এখন বলেছে পাঁচটা নিয়ে যাবে, করেছে কি জানেন ৫০টা ঈশ্বরী মূল নিয়েছে। এবারে ৫০টা যদি এরকম এরকম ঈশ্বরী মূল নেয়, জায়গাটা কেমন গন্ধে মোমো করবেন চিন্তা করেছেন? এখন ঘর থেকে বেরোনো, আর বাবাজির মাথায় যেটা ছিল সে বেটা গন্ধ পেয়ে গেছে। গন্ধ পেয়ে বেটা হাত দাঁড়ায়, সে আস্তে আস্তে টিকটি নেমে 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 টুক 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 করে নিতাই গোর হরি বল। ভোলানাথ বলছে বাবা যাসতে যাসতে যাসতে, দাঁড়া বাবা দাঁড়া, তোরা ছাড়া আমার সঙ্গে কেউ নেই, আমার তার নিদবন নেই, এই নন্দী বিড়িঙ্গে দেখছিস বেড়া, হ্যাঁ গাঁজা টেনে বসে আছে, বাবা তোরা আমার সঙ্গে থাক। থাকে গন্ধ পেয়ে গেছে, বেড়া সহ্য করতে পারছে না, নিতাই গোর হরি বল। এখন মেনকা আর একটু কাছে এসেছে, আর যায় না কাছে আসা, গলায় যেটা ছিল সেটাও আস্তে আস্তে নেমে নিতাই গৌর হরি বল। বাবা যাসনে যাসনে যাসনে, আর যায় না সামনে এসে দাঁড়ানো, ওই যে বাবা কোমরে ছিল সে আস্তে আস্তে ঢিল দিতে শুরু করে। আর বিশ্বাস করুন এখনকার মতো তখনকার দিনে তার প্রোটেকশন ছিল না, ওই শুধু বাঘছালটি পরত। শিবের বাঘছালের পরার আবার ঘটনা আছে, কখন থেকে বাঘছাল পরতো এইসব বলতে গেলে হবে না, আসল পালাটাই হবে না। শিব বাঘছাল কখন থেকে পরতো, কেন পরতো, এর একটা গল্প আছে, তো ওটা যাচ্ছি না, সময় পেলে শেষে দেখবে। তো নারদের কাজই হচ্ছে ওটি, তাহলে চিন্তা করুন শাশুড়ির সামনে নিতাই গৌর হরি বল, নিচে তো আর কিছু ছিল না, এখানে একটা গান চলে এলো, মেনকা
মাথায় দিল ঘোমটা, বেছে বেছে করলি জামাই চিরকালের ড্যাশ 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 ড্যাশ। চিন্তা করুন সেই নারদ, সেই নারদ বাবা চিন্তা করে যান, সেই নারদ মনে পড়েছে। নারদের কাজই হচ্ছে সাথে ওর ওর সাথে এর কোনোরকম একটা গণ্ডগোল বাঁধানো, গণ্ডগোল বাঁধাতেই হবে যে কোনো উপায়ে, সাথে পাঁচে, তাই না? তাই কৃষ্ণা ত্রয়োদশীর রাত পেরিয়েছে, সকাল হয়েছে, ঘুম থেকে উঠেছে, আর চাই না ঘুম থেকে উঠেছে প্রভাত দেখে, দেখছে সকাল হয়ে গেছে, শ্যামসুন্দরীর ঘুম ভেঙে গেছে, আজ হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণা চতুর্দশী। প্রভাতে হেরিয়া রানী কোলেতে যাদব মনি, নবনি দেয় চাঁদ মুখ দেখি, নবনি দেয় চাঁদ মুখ দেখি, নবনি দেয় চাঁদ মুখ দেখি। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে মায়ের কোলে নবনী খাচ্ছে, আর নবনী খেতে খেতে বলছে মা গো আমায় গোষ্ঠের সাজে সাজিয়ে দাও, আমি গোচারণে যাব।
দেখুন বৃন্দাবনে আমি আপনাদের এদিকে অন্য কথা জানি না, অন্তত আমার যেটুকু ভরসা হচ্ছে আপনারা এই অষ্টকালীন ব্যাপারটা বোঝেন, সেজন্যই বলছি। এই অষ্টকালীন গান এখন ষষ্ঠকালীনে পরিণত হয়ে গেছে। অষ্টম প্রহর একদিনে আটটা প্রহর হয়, সকাল ছটা থেকে তারপর দিন সকাল ছটা পর্যন্ত। এই অষ্টম প্রহরে আট রকম লীলা আছে শ্রীকৃষ্ণের, তাই না? সকাল ছটা থেকে নটা রসদগার, নটার থেকে বারোটা গোষ্ঠ, বারোটার থেকে তিনটে সূর্য পূজা, তিনটের থেকে ছটা ফেরত গোষ্ঠ, ছটার থেকে নটা রূপ, নটার থেকে বারোটা আক্ষেপ, বারোটার থেকে তিনটে রাস, তিনটের থেকে সকাল ছটা হচ্ছে অলস বা স্বপ্নবিলাস, তারপরে কুঞ্জভঙ্গ। কিন্তু এখন অষ্টকালীনটা ষষ্ঠকালীন হয়েছে, খানিকটা কীর্তনিয়াদের দোষে, কেন বলুন দেখি। এখন আপনি যদি কোনো একটা কীর্তনিয়াকে অষ্টকালীনের জন্য বায়না করেন যে নটার থেকে বারোটা আপনাকে গোষ্ঠ গাইতে হবে, সে আসরে আসবে সাড়ে নটায়, বসে বসে চারটি ভজন, দশটা থাকে দু ঘন্টা, দু ঘন্টায় কি হবে, সেই জন্য আপনারা এটাকে চার ঘন্টা করেছেন, দুটো পালা বাদ দিয়ে চার ঘন্টা করেছেন। চার ঘন্টা করে বাদ করলে পালাটা এইভাবে সাজানো হয়, সকাল ছটার থেকে দশটা রসদগার, চার ঘন্টা করে করে দশটার থেকে দুটো গোষ্ঠ, দুটোর থেকে ছটা সূর্য পূজা, ছটার থেকে দশটা সন্ধ্যেবেলায় ফেরত গোষ্ঠ, ছটার থেকে দশটা হচ্ছে আপনার ফেরত গোষ্ঠ, দশটার থেকে দুটো, এই দুটো না করে অনেকে একটা করেন রূপ, তারপরে রাস, দশ আটটাকে ছটা করা হয়েছে। তো এই যারা অষ্টকালীন গান শোনে তারা জানেন শ্যামসুন্দর সকাল থেকে যত লীলা করতেন প্রতিদিনের, এটা কিন্তু একদিনের নয়। যেমন দেখুন আমরা নিঃশ্বাস নিচ্ছি, একটা নিচ্ছে একটা ছাড়ছি, এটা কি একবার হয়? এটা জীবনে একবার হয়? প্রতি পদে হয়, প্রতি ক্ষণে ক্ষণে হয়, সবসময় আগম নিগম, আগম নিগম, হ্যাঁ অনেক কিছু হয়, রামদেব বাবা এটা পরিষ্কার করে বুঝিয়েছেন। তো যাই হোক, ঠিক সেরকম বৃন্দাবনে গোষ্ঠলীলা প্রতিদিনই হয়, কিন্তু সবার চোখে ধরা পড়ে না। অদ্যাবধি সেই লীলা করেন শ্যাম রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়, সবাইকার নজরে আসে না, সবাই দর্শন করতে পারে না। ভাবছি বলবো না, সোজাসুজি যাব, ঢুকতে পড়ছি, একটু ঢুকছি। ইংল্যান্ডের এক ব্যক্তি, ইংল্যান্ডের নাম হচ্ছে বাঁকেলার, নাম শুনেছেন কেউ? বাঁকেলার ইংল্যান্ডে বাড়ি, তিনি ভারতবর্ষে এসেছিলেন, কেন জানেন? এই সনাতন ধর্মের টানে, এই সনাতন ধর্মের মতো ধর্ম পৃথিবীতে আর কোনো ধর্ম নাই, হবেও না, হয়ও নি আর এখনও নেই, ভবিষ্যতে হবেও না। কেন জানেন? এই সনাতন ধর্ম হিংসার কথা বলে না, জোর করে কারুকে আকৃষ্ট করে না, জোর করে নিয়ে আসে না। যেটা যখন মুসলমান রাজত্ব ছিল, জানবেন যারা ইতিহাস পড়েছেন, ঔরঙ্গজেব বাবর অনেক হিন্দুকে জোর করে মুসলমান ধর্ম গ্রহণ করিয়েছিলেন, কিন্তু হিন্দুদের এরকম কিছু আপনি ঘটনা পাবেন না। তো যাই হোক, সেই বাঁকেলার এখানে এসেছিলেন সনাতন ধর্মের টানে, সনাতন ধর্মটাকে ভালোবেসে। তা এখানে এসে তিনি মনে মনে চিন্তা করেছিলেন একটা কথা, এই ভারতবর্ষের যিনি প্রধান, যিনি ভারতবর্ষটাকে পরিচালনা করেন, আমি তার অধীনে চাকরি করব। তিনি ভারতবর্ষে যখন আসেন, ভারতবর্ষে তখন সম্রাট আকবরের রাজত্ব চলছিল। আপনারা জানেন কিনা জানি না, আকবরের যিনি ওয়াইফ ছিলেন, বউ, তিনি বাঙালি ছিলেন, হিন্দু। তিনি একটি শর্তে আকবরকে বিয়ে করেছিলেন, আমি তোমায় বিয়ে করতে পারি, ভালোবেসেছি তো বিয়ে করব, তবে আমাকে একটি রাধাকৃষ্ণের মূর্তি করে দিতে হবে, আর তুমি অন্তত প্রতিদিন তিনবার ওই মূর্তিটার সামনে মাথা নামাবে। আকবর রাজি হয়েছিলেন বলেই বিয়ে করেছিলেন। এখন
ওই বাকেলার আকবরের অধীনে চাকরি করে। আকবরের অধীনে চাকরি করতে 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 একদিন দেখে একটা দরজার ফাঁক আছে, ওই যেখানে রাধাকৃষ্ণ আছে একটুকু দরজায় ফাঁক ছিল। সম্রাট আকবর সোজা গিয়ে একটা মূর্তির কাছে প্রণাম করছে, সাথে সাথে টনক নড়ে গেছে। না, আমি তো ভেবেছিলাম এই সম্রাট আকবর সর্বেশ্বরবা, না এই একজনের কাছে মাথা নামিয়েছে। তাহলে সে সর্বেশ্বরবা সেটা কে আমায় জানতে হবে। এক ঝলক মুখটা দেখেছে ভিতরে, শ্রীকৃষ্ণের মুখটা এক ঝলক দেখেছে, দেখে জিজ্ঞাসা করছে, আচ্ছা এই শোনো শোনো তোমরা বলতে পারবে ওই সম্রাট আকবর কার কাছে নিজের মাথা নামাচ্ছে? বলছে হ্যাঁ জানি, শ্রীকৃষ্ণের কাছে। বলছে সেটাকে, নাম তো শুনিনি। বলছে তুমি না শুনলে কি হবে, ভারতবর্ষের সবাই জানে, পৃথিবীর সবাই জানে, শ্রীকৃষ্ণের নাম চেনে না এমন পৃথিবীতে কেউ নেই। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, কোথায় থাকেন? বৃন্দাবনে। ও আচ্ছা, এই দিল্লির থেকে বৃন্দাবন কতটা? বেশি দূর নয়, কাছাকাছি। আমি বৃন্দাবনে যাব, ওনার অধীনে চাকরি করব। সে বাঁকেলার চলে এসছে বৃন্দাবনে, আর বৃন্দাবনে এসে চারিদিকে ঘুরতে 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 সোজা এসে দাঁড়িয়েছে কোথায় জানেন? যেটা বৃন্দাবনের আসল মন্দির, সেই মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে। মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে দেখছে এই মুখ আর সেই মুখ এক। সোজা মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে পূজারী ব্রাহ্মণকে বলছে, পূজারি বাবুন, আমি এই মন্দিরে না এই ভগবানের অধীনে চাকরি করতে চাই। পাগল কোথাকার, যা এখান থেকে যা, আমায় একটা চাকরি দিন, আমি দারোয়ানের চাকরি করবো, আমি ভালো চাকরি চাই না, আমি দারোয়ান হব। যা যা পাগলটাকে তাড়িয়ে দে, তাড়িয়ে দে পাগলটাকে, তাড়িয়ে দিয়েছে। সে গাছের তলায় বসে আসে, কোথাও যায় না। মধ্যরাত হয়েছে, রাত ১২টা। ভগবান শ্রীকৃষ্ণ ওই পাথরের মূর্তি থেকে বেরিয়ে এসেছে। জেনে রাখা ভালো, জেনে রাখুন, ভগবান নিজের ইচ্ছাই যদি প্রকট হন সেটাকে বলে বিগ্রহ, আর আমাদের ইচ্ছাই প্রকট হলে সেটা হচ্ছে প্রতিমা। বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, কেন? তিনি স্বয়ং ভগবান। আর প্রতিমা নির্মাণ করলে, আপনি যদি প্রতিমা তৈরি করেন, তার প্রাণ প্রতিষ্ঠা হয়, তার মন্ত্র আছে, আর ওটা বিগ্রহ, স্বয়ং ভগবান। মন্দির থেকে বেরিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, মন্দির থেকে বেরিয়ে বলে, ও এই তো সন্ধ্যেবেলায় রাত্রেবেলায় দেখলাম দরজা লাগিয়ে পূজারী বামুন বড় তালা লাগিয়ে গেল, এ তালা দেওয়ারকে তালা দেওয়াই থেকে গেল, বেটা বেরিয়ে গেল, জাদুবিদ্যা জানে, এ জাদুবিদ্যা জানে। মন্দির থেকে বেরিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আগে আগে যাচ্ছেন, আর ওই বঙ্গু ওই বাঁকেরার বলে, বেটাই দেখবো তুমি কোথায় যাও, পিছন পিছন যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছেন আমার পিছনে কেউ আসছে, গলার চাদর খুলে ফেলে দিয়েছেন। সে করেছে কি জানেন, চাদরটাকে আঁচলে নিয়েছে, আবার কিছু দূর গিয়ে পিছন দিকে তাকিয়ে দেখছে এখনো আসছে, সোনার মালাগুলো ফেলে দিয়েছে, সোনার চেন যা ছিল গলায় ফেলে দিয়েছে, ওগুলো কুড়িয়ে আঁচলে নিয়েছে। আবার যাচ্ছে, হাতে ছিল মাথার মুকুট, বাঁশি, নূপুর সব খুলে দিয়েছে, গয়না কিচ্ছু গহনা শরীরে নেই, আর এ সব আস্তে 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 নিয়ে পিছন পিছন যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ প্রবেশ করেছেন নিধুবনে, যেখানে রাসলীলা এখনো হয়। এখনো যদি আপনি যান নিধুবনে, গাছ শিউরে উঠবে, ভোরবেলায় যেতে হবে নিধু মন্দিরে, প্রতিদিন রাস হয়। রাত্রে যখন মন্দিরে তালা দেওয়া হয়, প্রত্যেকটা ফুল মানে ফুলসজ্জা হয়, প্রতিদিন ফুল দিয়ে বাসরটাকে সাজানো হয়, চাদর সব গোটানো থাকে, আর ভোরবেলায় যখন খোলা হয় সব আলুথালু হয়ে যায়, কেউ যেন ব্যবহার করেছে, কেউ যেন শুয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ প্রবেশ করেছেন সেখানে, আর সেখান থেকে বেরিয়েছেন, আবার এই বেটা পিছন পিছন যাচ্ছে, নিজের মন্দিরে ঢুকেছে। কটায় জানেন? ভোর ৪টার সময় নিজের মন্দিরে ঢুকেছে। দারোয়ানের কাছে কি এই বঙ্কুবিহারী মানে বাঁকেলারের কাছে সব গহনাগুলো আছে, সে বেঁধে রেখেছে। মন্দিরের যে পূজারী, মন্দিরের দরজা খোলা হয় ভোর ৫টার সময়, যাই না তালা খুলতে যাবে, দাঁড়াও তালা খুলবে না, কেন? আরে এই তো কিছুক্ষণ আগে তোমাদের এই ভগবান মন্দিরে প্রবেশ করেছে, কিছুক্ষণ আগেই প্রবেশ করেছে, এখন ঘুমোচ্ছে, এখন তার ঘুম ভাগাবে না। বলে বেটা পাগল আবার এসেছে, আবার এসেছে পাগলটা, কে কোথায় আছো, এদিকে এসো। আস্তে আস্তে ১০-১২ জন জড়ো হয়েছে। বলছে তুমি জানো, এ এখনই ঢুকলো। বলছে তোমার কাছে কোনো প্রমাণ আছে? আছে। গহনাগুলো দেখে সবাই চমকে গেছে, তাড়াতাড়ি মন্দিরের তালা খুলে দেখছে ঠাকুরের শরীরে একটাও গহনা নেই। বললে একটা সত্যি কথা বলো তো, কি করে গহনাগুলো পেলে তুমি? এ সব ঘটনা যখন খুলে বলল, তখন
ওই বাঁকেলার এই পাগুলোকে জড়িয়ে ধরেছে পূজারী ব্রাহ্মণ। আমি এতদিন সেবা করে, এতদিন পুজো করে একদিনের জন্য দেখা পেলাম না, আর তুমি পেলে। আজ থেকে তুমি হবে মন্দিরের পূজারী, আমরা তোমার সেবা করব না। আমি সেবা নিতে আসিনি, সেবা করতে এসেছি, সেবা করব। আমি দারোয়ানের চাকরি চাই। সে মন্দিরে দারোয়ানের চাকরি হয়ে গেল। তার মৃত্যুর পর তার এখানে একটা মূর্তি তৈরি হয়ে গেছে পাশে, তার পাশে মূর্তি তৈরি হয়ে গেছে, এবং তাকে বাঁকেলার কেউ বলতো না, সবাই বলতো বঙ্কু বিহারী। তার নাম ছিল বঙ্কু বিহারী। তার নাম অনুসারে এখন বৃন্দাবনের সব থেকে প্রাচীন মন্দির, সর্বোত্তম মন্দিরের নাম হচ্ছে বঙ্কু বিহারীর মন্দির। তাহলে অদ্যাবধি সেই লীলা করেন শ্যাম রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। প্রতিদিন এই লীলা হয়, আসে যায়। এই গোষ্ঠে যখন শ্যামসুন্দর যায়, এই গোষ্ঠ দু ধরনের, একটা হচ্ছে নিকট গোষ্ঠ, একটা হচ্ছে দূর গোষ্ঠ। নিকট গোষ্ঠটা কোনটা? প্রতিদিন যায় আর আসে, আর এই দূর গোষ্ঠটা মাঝে মাঝে হয়। যেমন কালিয়া দমনের দিন দূর গোষ্ঠ হয়েছিল, দূরে গিয়েছিল বলেই কালিয়াকে দমন করেছিল, তাই না? তো যাই হোক, শ্যামসুন্দর প্রতিদিন গোচারণে যায়, গোচারণে আসে। তার সকালবেলায় মায়ের কোলে বসে নবনী খাচ্ছে, আর মাকে বলছে, মা গো আমায় গোষ্ঠের সাজে সাজিয়ে দাও, আমি গোচারণে যাব। মা বলছে, না না, আই তোকে আমি গোচারণে যেতে দেব না। চিন্তা করুন, যিনি জগৎ দোলানো, যিনি জগৎটাকে দোলাচ্ছেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ, যিনি পৃথিবীটাকে নিয়ে খেলা করছেন, তিনি মায়ের কোলে বসে বসে দোলছেন। হ্যাঁ, এত সজা, এত কম ভাগ্য নয় গো, আমার মায়ের অনেক ভাগ্য। এক পদকর্তা লিখেছেন, অনন্ত ব্রহ্মাণ্ডপতি পুত্র ভাবে যশোমতি, অনন্ত ব্রহ্মাণ্ডপতি পুত্র ভাবে যশোমতি, অনন্ত ব্রহ্মাণ্ডপতি পুত্র ভাবে যশোমতি, অনন্ত ব্রহ্মাণ্ডপতি পুত্র ভাবে যশোমতি। তাহারে করান স্তন পান রে কিবা, তাহারে করান স্তন পান রে কিবা, তাহারে করান স্তন পান রে কিবা। দাস হরে কৃষ্ণ বলে ত্রিভুবন মণ্ডলে, দাস হরে কৃষ্ণ বলে ত্রিভুবন মণ্ডলে, দাস হরে কৃষ্ণ বলে ত্রিভুবন মণ্ডলে। কার ভাগ্য যশ দাস মান রে কিবা, কার ভাগ্য যশ দাস মান রে কিবা, কার ভাগ্য যশ দাস মান রে কিবা। যশোদার মতো ভাগ্য কারো হবে না গো পৃথিবীতে। আজ আমি তোকে গোচারণে পাঠাবো না বাবা, তুই যাই বল। কেন না? আই তো দাদা বলাই জন্মদিন, তো দাদা বলাই যদি গোচারণে না যায়, আমি কেমন করে তোকে পাঠাই বলতো? বলছে, কেন দাদা না গেলে তো কি হবে? বলছে, মনে নেই ত্রেতা যুগের কথা? ত্রেতা যুগে যেদিন ঘরে গেল পিতামারা, বনে হলো সীতাহারা, শক্তি ছেলে পড়িল লক্ষণ, মহি রাবণ নীল ছলি, দুই ভাই দিত বলি রক্ষা কইল পবন নন্দন। ত্রেতা যুগে ঘরে গেল পিতামারা, ঘরে বাবা মারা গেল, বনে হলো সীতাহারা, সীতা চুরি হলো, শক্তি ছেলে পড়িল লক্ষণ, লক্ষণকে শক্তি ছেল মারল, মহি রাবণ নীল ছলি, দুই ভাইয়ে দিত বলি রক্ষা কইল পবন নন্দন। হনুমান যদি না থাকতো এই অসাধ্য সাধন হতো না। আর এই যুগের হনুমান আমি কাকে মনে করি জানিস? তো দাদা বলাই কে। হনুমান যেমন ত্রেতা যুগে রাম লক্ষণকে বাঁচিয়েছে, এই যুগে তোদের দাদা বলাই তোদেরকে খুব বাঁচায়। তাই তোর দাদা যদি গোচারণে না যায়, আমি তোকে তোর দাদার ছাড়া আমি গোচারণে যেতে দেব না। মা নিজের কাজে মন দিলেন, পাঠাবে না, না পাঠালে তার কিছু করার নেই, কানায় চুপটি করে বসে আছে, কিন্তু মন পড়ে আছে ওখানে। আর এদিকে সীদাম সুদাম দাম বসুদাম গোচারণ নিয়েছে, সাজুগুজু করে সবাই চলে এসেছে, গোষ্ঠে যাবে। এখন সীদাম সুদাম বলছে, হ্যাঁ রে ভাই কানায় এলো না কেন? এক কাজ কর, মনায় ঘুমোচ্ছে, গোঠের বাজনা বাজা, বাজনা বাজালেই শুন, বাজনা বাজলে শুনতে পাবে, আর বাজনা শুনতে পেলেই চলে আসবে। আচ্ছা বলুন দেখি, সবাই বলে গোঠের বাজনা বাজে, তা গোঠের বাজনা কেমন ভাবে বাজে জানেন? গোঠের বাজনা কেমন বাজে?
बाजे थिंगा दी थिंगा 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 थोई 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 थंगा थोई 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 थंगा थोई 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 थंगा थोई 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 थंगा अबर बाजलो मातलो सरोज मंडलो रंग 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 थिंगा মদলো মদলো সরোজ মদলো ডাং 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 ডিঙ্গা বাজে টট বাজে টট আবার তুড়ি ভেড়ি শিকা মো চাঙ্গ বাজিছে ঠাং 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 ঠান গোষ্ঠের বাজনা বাজছে, কিন্তু এর আগে একটা জিনিস আপনাদের বলে নেওয়া ভালো যে আজকে যে বিষয় কালীয় দমন, এই কালীয় দমন লীলাতে ঢুকলে তিনটি জিনিস সবার মনে পড়ে, কি কি বলুন দেখি। এক নম্বর, কালীনাগ আগের জন্মে কে ছিলেন? দু নম্বর প্রশ্ন জাগে, এই গরুর কালীনগে যায়, এই কালীদহে যায় না কেন? তাই তো। আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে কদম গাছটাই উঠে কালীদহে ঝাঁপ দিয়েছিলেন, সে কদম গাছটা আজও বেঁচে আছে কেন? যদি তিনটি প্রশ্নের উত্তর জানেন আমি বলবো না, জানেন বলবো? তাহলে বলি, কালীনাগ আগের জন্মে কে ছিলেন? এর আগে আপনাদের একটা কথা বলি, এখনকার ছেলে মেয়েরা মজেছে কিসে জানেন? ইউটিউবে, ইউটিউবে খুলে সব জিনিস দেখে নিচ্ছে, কিন্তু দেখবেন আপনি ইউটিউবে যদি খুলেন, ইউটিউব খুললে দেখবেন ধরুন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই নাম, মানে নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জী যা বললেন কল্পনা করা যায় না। আপনারা মনে মনে চিন্তা করবেন কি বললো রে বাবা, যে কল্পনা করা যায় না, সঙ্গে সঙ্গে আপনি খুললেন দেখলেন কিছুই নাই, বললো সবাই শান্তিতে ভোট দেবেন, মানে কি এমন একটা জিনিস লিখে দিবে আপনি মনে করবেন ভিতরে বিরাট কিছু আছে কিন্তু কিচ্ছু নেই, আর বেশিরভাগ ভুল জিনিস ঘোরাঘুরি করছে ইউটিউবে, জিনিস ঘুরছে। অগস্ত্যমুনি নাকি আগেকার জন্মে কালীনাগ ছিলেন, কিন্তু আপনি অগস্ত্যমুনির যদি জীবনী পড়েন কোথাও এই ঘটনা পাবেন না, কোথাও ঘটনাটা নেই জীবনীটাতে, অগস্ত্যমুনির জীবনীতে কোনোদিন কালীনাগের ঘটনা উল্লেখই নেই। তাহলে কালীনাগ আগের জন্মে কে ছিলেন, কোথায় প্রমাণ আছে? কীর্তিবাসী রামায়ণে এর উদাহরণ আছে। আগে বলি কে ছিলেন, দুজন মহা ঋষি ছিলেন, মহাপণ্ডিত, খুব জ্ঞানী, খুব পণ্ডিত ছিলেন দুজন, নাম ছিল দেবশিরা আর অশ্বশিরা, দুজন মহাপণ্ডিত, মহাঋষি, মহাবিদ্বান, দেব ঋষি আর অশ্ব ঋষি, খুব পণ্ডিত দুজনেই। একদিন দেব ঋষি তপস্যা করছেন, একটা গভীর জঙ্গলে তপস্যা করছেন, এখন তিনি এমন তপস্যা করতেন গাছের পাতা পর্যন্ত স্থির হয়ে থাকত। এখন অশ্বশিরার মনে একটা সন্দেহ জেগেছে, তিনি কেমন করে করতেন, আমি তাকে অনুকরণ করে করে আমিও তপস্যা করব। সেই অশ্বশিরা সোজা চলে এসেছেন দেবশিরার কাছাকাছি, দেবশিরা এখানে তপস্যা করছে, অশ্বশিরা মনির সামনে বসে বসে তপস্যা করবে, এই অশ্বশিরা এসে দাঁড়িয়েছে আর এই দেবশিরার ধ্যান ভেঙে গেছে, বলছে কে কে তুমি? আমি অশ্বশিরা, আমি আপনার কাছে বসে তপস্যা করব না, না আমি এখানে তপস্যা করছি তুমি একটু দূরে গিয়ে করো, আমি এখানে করছি তুমি একটু দূরে গিয়ে করো। আবার ধ্যানে মন দিলেন, কিন্তু অশ্বশিরা কোনো কথা না শুনে তার সামনেই বসে পড়লেন। যখন বসে পড়লেন সামনে, দেবশিরার শরীর খুব বলিষ্ঠ ছিল, খুব লম্বা চওড়া ছিলেন, তিনি করলেন কি জানেন, রেগে গিয়ে ওই অশ্বশিরাকে একবারে আসন সূত্র তুলে ছুঁড়ে ফেলে দিলেন, আর আসন সূত্র যখন তুলে ছুঁড়ে দিলেন তখন অশ্বশিরা দেবশিরাকে অভিশাপ করলেন, ছি ছি ছি
তুমি সাপের মতো আচরণ করছো, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, আগামী জন্মে তুমি সাপ হবে, আর সব সময় তোমাকে ঈগলের ভয়ে ভয়ে থাকতে হবে, কখন ঈগল খাবে, কখন ঈগল খাবে, ভয়ে ভয়ে তোমাকে থাকতে হবে। এই কথা শুনে দেবশিরা বলছেন, ও আমি সাপ হব, তবে তুমি শুনে রাখো, তুমিও কাকের মতো আচরণ করছো, আমিও তোমায় অভিশাপ দিলাম, আগামী জন্মে তুমি কাক হবে। এই অভিশাপ দেওয়া দিয়ে চলছে, অভিশাপ দেওয়া দিয়ে শুনতে শুনতে স্বয়ং শঙ্খপদ্ম গদা চক্রধারী নারায়ণ এসে উপস্থিত। আপনাদের মতো এরকম জ্ঞানী পণ্ডিত যদি নিজেদের মধ্যে এরকম ঝগড়া করে, মানুষকে কি শিক্ষা দেবেন আপনারা? এই কথাটা শুনে দুজন লজ্জায় পড়ে গেছে। প্রভু তাহলে উপায়, ভগবান বললেন শোনো, মুনিবাক্য লঙ্ঘন হয় না, তোমরা যখন দুজন দুজনকে অভিশাপ দিয়েছো, অভিশাপটা সত্যি হবে, তবে জেনে রাখো দেবশিরা, তোমাকে অভিশাপ দিয়েছে তুমি সাপ হবে, তুমি আগে আগামী জন্মে কালিনাগ হবে, আগামী জন্মে তুমি কালিনাগ হবে, তবে একটা তোমার লাভ হবে, কি হবে, তোমার মাথায় আমার পদচিহ্ন পাবে, এটা তোমায় আমি আশীর্বাদ করলাম। আর অশ্বশিরা তুমিও জেনে রাখো, তোমাকে যখন অভিশাপ দিয়েছে তুমি কাক হবে, তুমি কাক ভূষণ্ডী হবে, ত্রেতা যুগে জন্ম নেবে। আপনারা যদি কেউ কীর্তিবাসী রামায়ণ পড়েন, দেখবেন কীর্তিবাসী রামায়ণে কাক ভূষণ্ডী গরুরকে রামায়ণ কথা বর্ণনা করেছিলেন। এখনো হিমালয়ের পাদদেশে যে সরোবরটা আছে, সেই সরোবরের নাম সেই থেকে কাক ভূষণ্ডী সরোবর। তাহলে এর ব্যাখ্যা পুরো আপনি কীর্তিবাসী রামায়ণে পাবেন। তাহলে অগস্ত্য মুনি কালিনাগ ছিলেন না, অন্তত শাস্ত্রের কথা বলছে না, কিন্তু আপনি ইউটিউবে খুলুন, ইউটিউবে সব উল্টো পাল্টা করছে, তাই না? যাই হোক, তাহলে কালিনাগ ছিলেন দেব ঋষি, দেবশিরা মুনি। এইবারে দু নম্বর প্রশ্ন হচ্ছে যে গরুর কালিদহে যায় না কেন, কারণ কি? কারণ হচ্ছে গরুরের ভক্ষ্য বস্তু কি জানেন? গরুর কি খেতে পছন্দ করে? দুটো জিনিস, কি কি? একটা ভালোবেসে খায়, একটা হিংসাই খায়। ভালোবেসে কি খায় আর হিংসাই কি খায়? ভালোবেসে মাছ খায় আর হিংসা করে সাপ খায়, এই দুটো জিনিস খায়। এখন এই কালিদহ যে জায়গাটা এখন বলছে, সেই দহে বড় বড় মাছ ছিল, গরু প্রতিদিন আসতো আর ওই মাছ ধরে ধরে খেত। এখন এই কথা এক ঋষি জানে না, সৌভরী মুনি একদিন ওই জলের ভিতরে তপস্যা করছেন, তপস্যা করছেন আর গরুর যথারীতি চলে এসছে, ওই জলে ঝাঁপ দিয়ে মাছ ধরছে খাচ্ছে, ধরছে খাচ্ছে। এই এই দৃশ্যটা দেখে, এই দৃশ্য দেখে সৌভরী মুনি বলছে, দেখো গরুর, তুমি এখানে আসবে না, আমার ধ্যান ভঙ্গ হয়ে যাচ্ছে, তুমি এখানে আসবে না, আমি তোমাকে ভালো বলছি, তুমি এখানে আসবে না। একদিন দুদিন তিন দিনের দিন যখন খুব রেগে গিয়েছে, রেগে গিয়ে বলছে, শোনো তুমি আবার বারবার এখানে আসছো, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আজকের পর থেকে তুমি যেদিন এই জল স্পর্শ করবে, স্পর্শ করার সাথে সাথে তোমার মৃত্যু হবে। সেই ভয়ে সৌভরী মুনির অভিশাপে গরুর কালিদহে যায় না, এই জিনিসটা কালিনাগ জানতো, সেই জন্য আশ্রয় নিয়েছিল কালিদহের জলে, তাই না? আর তিন নম্বর প্রশ্ন কি বললাম, কদম্ব বৃক্ষটা আজও বেঁচে আছে কেন? সমুদ্র মন্থন জানেন? সমুদ্র মন্থন জানেন? সমুদ্র মন্থন কেন করা হয়েছিল ছোট করে বলবো, দুজন বিদ্বান ঋষি ছিলেন, কে কে? শুক্রাচার্য আর বৃহস্পতি। কিন্তু পাওয়ারফুল ব্যক্তি কে ছিল জানেন দুজনের মধ্যে? শুক্রাচার্য খুব পাওয়ারফুল ব্যক্তি ছিলেন। কিন্তু দেখবেন, আপনারা হয়তো এখন ভাবছেন যে আপনাদের গ্রামে একটা ছেলে আছে এম এ বিএড, আর একটি আছে কোনো রকমে বিএ পাস করছে, চাকরি কি হয়েছে যে বিএ পাস করেছে তার, যে এম এ বিএড করে আছে তার হবে না, কেন? তার চ্যানেল নেই, পয়সা নেই, হবে কি করে? আপনারা ভাববেন না, এই চ্যানেল শুধু আজকের নয়, চ্যানেল অনেক দিন থেকে হয়ে আসছে। দেবতাদের ঋষি করা হলো কাকে জানেন? শুক্রাচার্যকে বাদ দিয়ে বৃহস্পতিকে। কেন না? বৃহস্পতির সাথে ইন্দ্রের চ্যানেল ভালো ছিল, এটাতে শুক্রাচার্য খুব রেগে গিয়েছিলেন,
খুব রেগে রেগেছিলেন যে আমাকে না করে বৃহস্পতিকে করছে। মনে মনে খুব রাগ হয়েছে, এই সুযোগটা কাজে লাগিয়ে নিল কারা জানেন? অসুররা। অসুররা বলছে, শোন বৃহস্পতিকে গুরু করেছে দেবতারা, আমরা কাকে গুরু করবো জানিস? তার থেকেও পাওয়ারফুল ব্যক্তি শুক্রাচার্যের কাছে যা। সজা শুক্রাচার্যকে গিয়ে বলছে, গুরুদেব আপনি অসুরকুলের গুরু হবেন? সাথে সাথ কাজে লাগিয়ে দিলেন। এই শুক্রাচার্য ভোলানাথের তপস্যা করে সঞ্জীবনী মন্ত্রী মন্ত্র শিখেছিলেন। সঞ্জীবনী মন্ত্রটা শিখে কি লাভ? না ধরুন অসুরের সাথে দেবতাদের যুদ্ধ হচ্ছে, কোনো কারণে যদি অসুর মরে যায় সঞ্জীবনী মন্ত্র দিয়ে তাকে বাঁচিয়ে দেবে। তাহলে দেবতারা মরলে মরে গেল, আর অসুরটা মরলে তার মরছে না, আবার বাঁচিয়ে দেবে। তখন এই আগেই বললাম ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ নারায়ণ বুদ্ধি দিলেন, এক কাজ করো, সমুদ্র মন্থন করো। সমুদ্র মন্থন করলে অমৃত উঠবে, সেই অমৃতটা অর্ধেক অর্ধেক ভাগ করে নাও। আর একা তো সমুদ্র মন্থন করা যাবে না, দুজনাকেই লাগবে, একদিকে দেবতারা আর একদিকে অসুররা। হ্যাঁ, সমুদ্র মন্থন হচ্ছে, সমুদ্র মন্থন হতে হতে অনেক জিনিস উঠেছে, ঘোড়া উঠেছে, গরু উঠেছে, সেসব উঠেছে, তার সঙ্গে অমৃতটা উঠেছে। আর যখন অমৃত উঠেছে, অসুররা করেছে কি জানেন? অমৃতের ভাণ্ডটা ছুটে পালিয়েছে, কিন্তু কথাবার্তা হয়েছিল যা উঠবে অর্ধেক অর্ধেক, বুঝলেন? যা উঠবে অর্ধেক অর্ধেক। এখন দেখছে অসুররা যখন পালিয়েছে, দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে সোজা চলে গেছেন আবার নারায়ণের কাছে। নারায়ণকে গিয়ে বললেন, প্রভু এবার কি হবে? বলছে, কোনো চিন্তা নাই, যার আমি আছি তার চিন্তা কিসের? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ করলেন, নারায়ণ করলেন কি জানেন? এক মোহিনী মূর্তি ধারণ করেছেন, অর্থাৎ এক অপূর্ব সুন্দরী রমণী। আর এমন সুন্দর রমণী, এই রমণীর রূপ দেখে ভোলানাথ পর্যন্ত প্রেমে পড়ে গিয়েছিলেন। এমনকি সত্য কথা বলতে কি, ভোলানাথও প্রেম নিবেদন করেছিলেন। আর পরে যখন সত্য কথাটা জানতে পারেন, ভোলানাথ লজ্জায় পড়ে গিয়েছিলেন। এখন ওই মোহিনী রূপ ধরে ওই অমৃত ভাণ্ডটা নিয়ে দেবতাদের মুখে দিচ্ছে অমৃত, আর অসুরদের মুখে দিচ্ছে অমৃত নয়, ভাণ্ডটা পরিবর্তন করে অন্য জিনিস দিচ্ছে। এটা দেখতে পেয়েছিল একজন, কে? রাহু। রাহু এটা দেখতে পেয়েছিল, আর রাহু দেখতে পেয়ে যায় না, ইন্দ্র বলছেন, এ তো আমাদের দেবতা নয়, দেবতা বেশে দেবতার দিকে বসে আছে, এ তো দেবতা নয়, এটা অন্য কেউ। সঙ্গে সঙ্গে চক্র ধারণ করে তার গলাটা কেটে দিয়েছে। এই যে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র, এই সুদর্শন চক্রতে 108টা ফলা ছিল। এই 108টা ফলা অমৃতটা তো মুখে নিয়ে নিয়েছে, গলা পর্যন্ত গেছে, গলা পর্যন্ত অমর হয়ে গেছে। এই গলা পর্যন্ত অমৃত গেছে আর চক্রটা চালিয়েছে, এতদূর পর্যন্ত অমর হয়ে গেছে, এটা মারা গেছে। যখন চক্রটা ঘুরছে, 108টা ফলা ছিল, এত জোরে জোরে ঘুরছে, ওই রক্ত ওই রক্তটা আর ওই অমৃতটা গোটা পৃথিবী ছড়িয়ে পড়েছে। আর গোটা পৃথিবী যখন ছড়িয়ে পড়েছে, গোটা পৃথিবী ছড়িয়ে দু ধরনের গাছ সৃষ্টি হয়েছে, দু ধরনের গাছ, পেঁয়াজ আর রসুন। যেটা অমৃতের ছোঁয়া পেয়েছে ডাইরেক্ট সেটা হয়েছে রসুন, আর যেটা রক্তের ছোঁয়া পেয়েছে সেটা হচ্ছে পেঁয়াজ। এই জন্যে দেখবেন এই পেঁয়াজ রসুনের জন্ম কাহিনী নিয়ে অনেকে উল্টা পাল্টা ইউটিউবে ঘুরছে, ওটাও আসল নয়, শাস্ত্র এই কথা বলছে। ওই এই জন্যে দেখবেন রসুন আর পেঁয়াজ খেতে পারে সবাই, যারা নিরামিষ খায় তারা খাবে না, যারা বৈষ্ণব তারা খাবে না। আপনি খারাপ গুণটা দেখবেন না, ভালো গুণটা দেখুন। এই অমৃতের ছোঁয়া পাওয়ার কারণে রসুন আর পেঁয়াজের মধ্যে অ্যান্টিবডি আছে, অ্যান্টিবায়োটিক আছে, অনেক ওষুধের কাজ করে, তাই না? সেই রক্ত আর ওই আপনার যে অমৃত, দুটো দিয়ে একসাথে মিলেমিশে তৈরি হয়েছে, তাই না? তো যাই হোক, সেই যে অমৃত ভাণ্ডটা, ওই অমৃত ভাণ্ডটা গরুর আনতে গিয়েছিল স্বর্গে। কেন না, কদম্ব বৃক্ষটা আজও কেন বসে আছে, আমি পালার ভেতরে আছি, কদম্ব বৃক্ষটা কেন বেঁচে আছে? তো ওই কদম্ব বৃক্ষটা কেন বেঁচে আছে? স্বর্গে গিয়েছে মধু ভাণ্ডটা আনতে, অমৃত ভাণ্ডটা আনতে। কেন না, এই কশ্যপ মুনির 13টা স্ত্রী, 13টা স্ত্রীর মধ্যে একজন কদ্রুর, একজন বিনতা। কদ্রুর মা হচ্ছে সাপ, সাপের কদ্রুর ছেলে হচ্ছে সাপ, আর বিনতার ছেলে হচ্ছে গরুর। এই দুজনের মধ্যে সাপ একটা দাসত্ব ছিল, এই দাসত্ব মোচন করতে গেলে ওই স্বর্গের থেকে মধুভাণ্ডটা এনে সাপকে দিতে হবে। কেন?
না এই সমুদ্র মন্থনের সময় একটি ঘোড়া উঠেছিল, আগে বললাম ঘোড়াটি সব সাদা, কিন্তু এই গরুড়ের মা বলেছিল ঘোড়াটি সাদা, আর সাপের মা কদ্রুর বলেছিল ঘোড়াটা গোটাই সাদা কিন্তু লেজটা কালো। তাহলে কোনটা সত্যি? না, দূর থেকে ঘোড়াটা দেখতে হবে। যে সত্যি বলবে, যে মিথ্যা বলবে তাকে, যে মিথ্যে প্রমাণ হবে তাকে, তার কাছে দাসত্ব দাসী হয়ে থাকতে হবে। ভালো কথা। কদ্দুর মনে সাপের মা সাপকে বলছে, শোন বাবা এক কাজ কর, সাপের তো গোটাটাই সাদা আমি জানি, এই ঘোড়ার গোটাটাই সাদা আমি জানি, তুই এক কাজ করবি, ওই লেজের ভিতর এমনভাবে জড়িয়ে থাকবি যেন দূর থেকে মনে হয় লেজটা কালো। এখন একটি সাপ গিয়ে ঘোড়াটাই জড়িয়ে আছে লেজটাই, দূর থেকে মনে করেছে কালো, তাহলে গরুড়ের মা দাসী হয়ে গেল। তাহলে দাসীর থেকে মুক্তি পাবে কী করে? না, স্বর্গের থেকে মধুভাণ্ডটা আনতে হবে। স্বর্গ গিয়ে মধুভাণ্ডটা আনতে গেছে নারায়ণের কাছে গিয়ে বলছে, প্রভু এই এই ঘটনা, আমাকে একবার মধুভাণ্ডটা দিতে হবে। ঠিক আছে, তুমি মধুভাণ্ডটা নিয়ে যাও, মধুভাণ্ডটা নিয়ে গিয়ে দিয়ে দাও, তারপরে আমি বুঝে নেব। ওই মধুভাণ্ডটা নিয়ে এসে কদম্ব বৃক্ষের গাছের উপর রেখেছিল। আর কদম্ব বৃক্ষের গাছে যখন মধুমান ওই অমৃতের ভাণ্ডটা রাখা হয়েছিল, তখন সাপরা সব চলে এসেছে অমৃত খাবে বলে। তখন গরুর বলেছিল, শোনো অমৃত ভাণ্ডে যেমন তেমন ভাবে ছুতে নেই, তোমরা এক কাজ করো, স্নান করে এসে তবে স্পর্শ করবে, আগে স্নান করে এসো তবে স্পর্শ করবে। যখন আমি তোমাদের অমৃত ভাণ্ড দিয়ে দিলাম, আমার মা দাসী থেকে মুক্তি হয়ে গেল। বলছে হ্যাঁ ঠিক আছে, যাই না স্নান করতে গিয়েছে, এই দিকে নারায়ণ এসে মধুভাণ্ডটা নিয়ে চলে গেছে। ওই মধুভাণ্ডে স্পর্শ পেয়ে কদম্ব বৃক্ষটা আজও বেঁচে আছে, অমর হয়ে গেছে। এখন সাপরা স্নান করে এসেছে, স্নান করে এসে দেখছে মধুভাণ্ডটা ছিল গেল কোথায়, খালি নিশ্চয়ই নিচে পড়ে গেছে, আর নিচে ছিল স্বর্গাছ। স্বর্গাছ জানেন তো, স্বর্গাছ ছিল, মনে করছে স্বর্গাছে পড়ে গেছে। সাপরা মনে করছে দেখি যদি যেটা খাওয়া যায়। এখন চাটতে গিয়ে প্রতিটা সাপের এই সাপের যে জিভটা দুফাঁক হয়ে গেছে, তখন থেকে দেখবেন ওই সাপের জিভটা কাটা, দুটো জিভ বেরোয় না কী জন্য, তখন থেকে স্বরে কেটে গেছে এদিকে একটা এদিকে একটা। তাহলে মধুভাণ্ডটা ওই অমৃত ভাণ্ডটা কদম গাছে রাখার জন্যে গাছটা অমর হয়ে গেছে, তাই না? তাহলে তিনটে উত্তর পেয়ে গেলেন। এবারে গোষ্ঠে যাবে দুর্গোষ্ঠে, আমাকে বলছে মা আমাকে তো গোচারণে যেতে দেবে না। না, সিদাম সুদাম দাম বসুদাম, গোঠের বাজনা বাজিয়ে সোজা চলে এসেছে সিদামের কাছে। সিদাম তোরা এক কাজ কর, যে কোনো উপায়ে কানাইকে ডেকে নিয়ে আয়। এখন সিদাম কানাইকে ডাকতে গেছে, আর কানাইকে ডাকতে গিয়ে বলছে, ওরে কানাই সিদাম ও যাইয়া কহে নন্দিত নন্দনা, সীতাম যাইয়া কহে নন্দের নন্দনা, সীতাম যাইয়া কহে নন্দের নন্দনা, সীতাম যাইয়া কহে নন্দের নন্দনা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা, আর বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা, তুমি রইলা ঘরে বসে মাঠে না যায় পাল, 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 আবার উন্মত্ত হইয়া বেড়ায় যতে তো রাখাল, উন্মত্ত হইয়া বেড়ায় যতে তো রাখাল, আবার উন্মত্ত হইয়া বেড়ায় যতে তো রাখাল। বলছে হ্যাঁ রে, তুই গোচারণে যাবি না, তুই যদি গোচারণে না যাস ধেনুবস্ত্রতে কেউ যাবে না, তুই যাবি না? বলছে না আমি যাব না, আমাকে মা নিষেধ করেছে, আর আমার মা যদি আমাকে কোনো জিনিস নিষেধ করে সেই জিনিস আমি কোনোদিন করব না। আর যাই না বলেছেন সে কথা। সীতাম বলছে কানাই জানি রে তোর মা তোকে কত ভালোবাসে, কত ভালোবাসে, জানি রে তোর মা তোকে 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 কত ভালোবাসে, সামান্য নবনির তরে বেঁধেছিল গাছে, সামান্য নবনির তরে বেঁধেছিল গাছে, আমার সামান্য নবনির তরে বেঁধেছিল গাছে। আমরা জানি তোর মা তোকে কত ভালোবাসে, যে মা
সামান্য ননি চুরি করার অপরাধে কারো ছেলেকে গাছে বেঁধে দিতে পারে, সেই ছেলের মায়ের গর্ব করা চলে? বলুন, আপনার ছেলে যদি আপনার কাছে একটু নবনী চায়, আপনার কাছে অনেক আছে কিন্তু আপনি না দিয়ে যদি গাছে বেঁধে দেন, সেই ছেলের মায়ের গর্ব করা চলে? চলে না। আমরা জানি, জানি যে তোর মা তোকে কত ভালোবাসে, সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে। যমল আর অর্জুন যেদিন চেপেছিল গায়, তোর মা নন্দরানী আছিল কোথায়? এখানেও তত্ত্ব, এত ঢুকবো না, এত ঢুকলে সারা রাত পেরিয়ে যাবে। তাহলে কোথায় গেল? হ্যাঁ, তোর মা কোথায় গেল? তবে তোর মা না বললে তুই যাবি না? না, তাহলে তোর মায়ের কাছে যাই। বলছে হ্যাঁ তাই যা। এখন সীতাম সোজা মায়ের কাছে চলে গেছে। মাকে গিয়ে বলছে, ও মা তোর কানায় গোচারণে যাবে না? বলছে না। কেন? নাই তোর দাদা বলাইয়ের জন্মদিন, তোর দাদা বলাই যদি গোচারণে যা না যায়, আমরা কানাইকে তোদের সাথে গোচারণে পাঠাবো না। মা চিন্তা করবে না, কেন জানো? শোনো তবে, সীতা মোকই হিছে বানি, শুনো গো মা নন্দরানী, নীতি নীতি যায় মোরা বনি। সীতা মোকো হিছে বানি, শোনো মা গো নন্দরানী, নীতি নীতি যায় মোরা বনি। সীতা মোকো হিছে বানি, শোনো গো মা নন্দরানী, নীতি নীতি যায় মোরা বনি। আবার যত কো রাখালো আগে মাঝে রাখি বনমালি, যত কো রাখালো মিলে মাঝে রাখি বনমালি, যত কো রাখালো মিলে মাঝে রাখি বনমালি, যত কো রাখালো মিলে মাঝে রাখি বনমালি, গোরা খালু মিলে মাঝে রাখি বনমালি। ধেনু বস চড়াই মাকানি, ধেনু বস চড়াই মাকানি, আমার ধেনু বস চড়াই মাকানি। আমরা খেলা করি মা, খেলা করি মা, খেলা করি মা, খেলা করি মা, তোর গোপালকে মাঝে লয়ে খেলা করি মা, গোপালকে মাঝে লয়ে খেলা করি মা, গোপালকে মাঝে লয়ে খেলা করি মা, গোপালকে মাঝে লয়ে খেলা করি মা। শোন মা, কোনো চিন্তা করবি না, প্রতি বছর দাদা বলায়ের জন্মদিন আসে। এমন কথা নয় যে দাদা বলায়ের জন্মদিনটা এই বছর হলো, গত বছর তো জন্মদিন ছিল। তাহলে গত বছর যখন জন্মদিন ছিল সেদিন তো আমাদের সাথে গিয়েছিল। তবে মা চিন্তা করবি না, তোর কানাই এত সাধারণ ছেলে নয়। গত বছর যখন দাদা বলায়ের জন্মদিন ছিল, ভাই কানাইকে আমরা গোচারণে নিয়ে গিয়েছিলাম। আর গোচারণে নিয়ে গিয়ে কি দেখলাম জানো মা? দেখলাম একটা চারমুখ মানুষ আকাশ বিমান পথে আসছে, চারটি মুখ, কেমন ভাবে জানো? হংসের পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের পরে চড়ে চতুর্মুখে মন্ত্র পড়ে, হংসের পরে চড়ে চতুর্মুখে মন্ত্র পড়ে, স্তব কাটে কানাইর চাঁদি পাশে, আহা মরি রে তবে করে কানাইর চাঁদি পাশে, আহা মরি রে তবে করে কানাইর চাঁদি পাশে। চারমুখ মানুষ আকাশ বিমান পথে নামছে, আর মনে মনে চিন্তা করলাম এই চারমুখ মানুষটি যদি ভাই কানাইকে সংহার করে তার হাত থেকে বাঁচাতে পারবো না। আমরা কি করলাম জানো? ওই ধেনু বস্ত্র চালানো পাঁচনি নিলাম। পাঁচনি মানে, পাঁচনি মানে কি গো? লাঠি। পাঁচনি মানে লাঠি। হ্যাঁ, ওই লাঠিটা বার করলাম আর কানাইকে মাঝে রাখলাম। কেমন দেখুন? কানাইকে মাঝে রাখলাম আর সবাই মিলে কানাইয়ের দিকে পিছন করলাম, মানে কানাই মাঝে, আমরা সবাই মিলে কানাইয়ের দিকে পিছন। তাহলে কানাই মাঝখানে রইল, আমাদের মুখগুলো সবার বাইরে বাইরে, আর চারমুখ মানুষটাকে বললাম, এই শোনো,
এক পায় গবে না আর যদি এগিয়েছো না এই পাঁচ মিনিটা দিয়ে ভেঙে দেব ভেঙে দেব ভেঙে দেব গো ভেঙে দেব গো ভেঙে দেব গো চারটি বদন ভেঙে দেব গো নটি বদন ভেঙে দেব গো আর চারটি বদন ভেঙে দেব গো পাঁচনীর খায়ে তোমাদের চারটি বদন ভেঙে দেব গো পাঁচনীর খায়ে তোমার চারটি বদন ভেঙে দেব গো পাঁচনীর খায়ে তোমার চারটি বদন ভেঙে দেব গো আর যাই না বলেছে চারটি বদন ভেঙে দেবো তখন সেই চারমুখ মানুষটি কি বললো জানো না 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 ভুল ভাববে না আমি তোমাদের ভাই কানাইকে সংহার করবো না আমিও তোমাদের ভাই কানাইয়ের দাসানুদাস এই বলে সে চারমুখ মানুষটি কি করলো জানো কি করলো অবনীতে পরিবিধি করেন প্রণাম অবনীতে পরিবিধি করেন প্রণাম আর অবনীতে পরিবিধি করেন প্রণাম আবার এ মত প্রভুর হেরে লাবণ্যের ধাম এ মত প্রভুর হেরে লাবণ্যের ধাম আবার এ মত প্রভুর হেরে লাবণ্যের ধাম তখন সেই চারমুখ মানুষটি ভাই কানাইয়ের সামনে এসে কি বললো জানো মা বলল আমি গোধন হরণ জনিত যে অপরাধ করেছি অপরাধ থেকে আমায় মুক্তি দাও তাই নাকি হেমা তখন কানাই কি বললো জানো না পাপ ছাড়ে না কাকে পাপ ছাড়ে না কাকে বাপকে পাপ বাপকেও ছাড়ে না পাপের বাপকে বলুন পাপের বাপকে বলুন জানেন না পাপের বাপ হচ্ছে কৃষ্ণ পাপের বাপ হচ্ছে কৃষ্ণ কৃষ্ণের ছেলে হচ্ছে পাপ পাপ বেটা নিজের বাপকেও ছাড়েনি পাপ নিজের বাপকেও ছাড়েনি যখন যদু যখন ধ্বংস হয়ে গেল কৌরব বংশ ধ্বংস হয়ে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ গান্ধারীর কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন গান্ধারীর কাছে গিয়ে দাঁড়িয়ে করজোড়ে বলেছিলেন আমি জানি তুমি আমাকে কিছু দিতে চাও ভালো জিনিস দেবে না জানি কেন যা তোমার হয়েছে তুমি ভালো জিনিস আমায় দেবে না আমাকে খারাপই দেবে তবে যা দেবে তা তখন গান্ধারী বলেছিলেন শোন বাবা আমার একশোটা ছেলে তাই দেখছি এখন যা চলছে মোটামুটি করে 7-8 ঘন্টা লাগবে কেন বলুন দেখি এই 8 মাস বসে আছি মনে হয় যখন চালু হয়ে যায় তখন মনে হয় বেশি বলবো না বেশি বললে বিপদ আছে কেন আবার বলতে হবে আর এখন 8 মাস করিনি তো মনে হচ্ছে বলে ফেলি 2-4টে যত না বলবো ততই ভালো কি বলেন যত কম বলবো তত ভালো 1 ঘন্টা আছে আর ঠিক আছে আমার খেয়ালই নেই আর 1 ঘন্টা আছে আমি ভাবছি এখন ঘন্টা তিনেক আছে তো যাই হোক তো গোচারণে যেতে দেবে না 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 কোনো চিন্তা নেই আমরা যখন আছি তুমি গোচারণে যেতে দাও তুমি গোচারণে যেতে দাও ভালো কথা গোচারণে যেতে দেবে কিন্তু বাবা এই কেমন করে সাজাতে হবে তাও তো আমি ভুলে যাচ্ছি বলছি আমি বলে দিচ্ছি কেমন করে সাজাবে অলকাতি লতা ভালে বনমালা দে মা গলে অলকাতে লতা ভালে আমায় সাজাই না যাব আমি গোচারণে মগন
আমায় সাজাইয়ে দাও, সিদাম সুদাম দাঁড়ায় আছে, সুদাম দাঁড়ায় হয় না, সিদাম সুদাম দাঁড়ায় আছে, সিদাম সুদাম দাঁড়ায় আছে, তারা গোচারণে যাবে বলে, সিদাম সুদাম দাঁড়ায় আছে, ওরা গোচারণে যাবে বলে, সিদাম সুদাম দাঁড়ায় আছে, গোচারণে যাবে বলে, সিদাম সুদাম দাঁড়ায় আছে। মা সাজিয়ে দিয়েছেন, সাজিয়ে দিয়ে বলে শোন, শীতল তরুণ ছায়ে বসাবি গোপালে, বসাবি গোপালে, আমার গোপালে রোদের তাপ সহিতে না পারে, সহিতে না পারে। এইবারে গোপালকে সাজিয়ে দিয়েছেন, গোচারণে চলে যাচ্ছেন, তবে মা বলছে একটা কথা মনে রাখবি, যেখানে যাবে যাবি, ওই দূরে যাবি না, মোহনবনের দিকে যাবি না। কেন না? মোহনবনে কালীদহ আছে, কালীদহে কালীনাগ থাকে, ওখানে কিন্তু যাবি না। এখন গ্রাম থেকে বেরিয়েছে, গ্রাম থেকে বেরিয়ে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে, আর গ্রাম থেকে যায় না, বাইরে গেছে, আর বাইরে গিয়ে বলছে হ্যাঁ রে কোথায় যাবি, বলছে কেন মোহনবনে, চলে রে সিদাম আমরা মোহনবনে যাব, বলছে কেন রে মা যে নিষেধ করলো, বলছে ছাড় তো মায়ের কথা, চল রে মোহন বনে সিদাম, চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলব মোরা সখা গণ শনে, নিতাই গৌর হরি বল, হরি বল, সিদাম চল মোহন বনে, বিনোদ খেলা খেলব মোরা সখা গণ শনে, চল রে মোহন বনে সিদাম, চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলব মোরা সখা গণ শনে, বলে মোহন বনে সিদা তরে মোহন বনে, খেলা খেলব মোরা সখা গণ শনে, নানা রকম খেলা খেলিব সবে মিলে মজা করিব, নানা রকম খেলা করিব সবে মিলে মজা করিব, নানা রকম খেলা খেলিব সবে মিলে মজা করিব, নানা রকম খেলা খেলিব সবে মিলে মজা করিব, নানা রকম খেলা করিব সবে মিলে মজা করিব, সেই ইচ্ছা হয়েছে আমারও মনে, বিনোদ খেলা খেলব মোরা সখা গণ শনে, চল রে মোহন বনে, চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলব মোরা সখা গণ শনে, চল রে মোহন বনে সিদা চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলব মোরা সখা গণ শনে, দেখবো আমি গিয়া সেথা শুনেছি কালীনাগের কথা, 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 কি করিতে পারে আমার সখা গণে, বিনোদ খেলা খেলব মোরা সখা গণ শনে, চল রে মোহন বনে সিদাম, চল রে মোহন, নিতাই গৌর হরি বল, হরি খেলব মোরা সখা গণ শনে, ওই চল রে মোহন বনে সিদাম, চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলব মোরা
मोरा सखा गन सने चलरे मोहन बने सीधा में चलरे मोहन बने बिनो देखला खेलब मोरा सखा गन सने हरे मोहन बने सीधा तोरे मोहन बने बिनो देखला खेलब मोरा सखा गन सने चलरे मोहन बने सीधा में चलरे मोहन बने খেলা খেলব মোরা সখা গন সনে সজাগে উপস্থিত মোহন বনে আর যাই না মোহন বনে এসে উপস্থিত এখন মনে মনে চিন্তা করছেন কানাই যতক্ষণ না আমার অপরাধ করবে মানে আমার অপরাধী হবে সবার সামনে আমার উপর অপরাধ করবে ততক্ষণ তো আমি মারতে পারবো না কি আমি মারতে এসেছি ঠিক আছে কিন্তু যতক্ষণ না আমার কাছে অপরাধ করবে সকারা দেখবে হ্যাঁ অপরাধ করছে ততক্ষণ তো কোনো কাজ হবে না হ্যাঁ অপরাধ করাতে হবে কি করে শ্যামসুন্দর বলেন এক কাজ করো আমরা অন্যদিন যা খেলা খেলি আজকে আরো কঠিন খেলা খেলবো কিরকম না আজকে মাতামাতি খেলা হবে মাতামাতি মানে একবার দৌড়ে গিয়ে এ ওকে ধরবে একবার দৌড়ে গিয়ে এ ওকে ধরবে ভালো কথা তাই হবে তাই হোক এখন এইসব খেলা খেলতে খেলতে সবাইকার মুখ গেছে শুকিয়ে এখন ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেবকে আহ্বান করেছেন সূর্যদেব আজ তোমাকে একটা উপকার করতে হবে কি উপকার একটু তেজটা বাড়িয়ে দাও একটু তেজটা বাড়িয়ে দাও বড় বড় তেজটা তেজ বাড়িয়ে দাও সূর্যদেব তেজ বাড়িয়ে দিয়েছে আর যত সূর্যের তেজ হবে গো তত তো ভিতরে জল টান কিন্তু জল পাবে কোথায় জল তো নাই হ্যাঁ এখন সবাই বলছে ওরে কানাই আমাদের যে পিপাসা পেয়েছে কি হবে বলছে এক কাজ কর সিদাম আমার কাছে থাক আর তোরা গিয়ে দেখ কোথায় জল পাওয়া যায় গিয়ে দেখ নিয়ে তোরা জল খেয়াই আমাদেরকে বল তারপর আমরা যাব তখন ভ্রমিতে ভ্রমিতে যতে কোরা খালে উপনীত হলো সবে কালী দহতি রে ভূমিতে ভূমিতে যত রাখালে উপনীত হলো সবে কালী দহতি রে ভূমিতে ভূমিতে যত কোরা খালে উপনীত হলো আসে কালী দহতি রে এখন কালী দহে এসছে আর কালী দহে এসে দেখছে দারুণ জল জল পেট ভরে খাওয়া যাবে এখন জল খাওয়া তো অনেক দূরের কথা যায় না জল স্পর্শ করেছে কালী দহের পরশ মাত্র জীবন তাদের নাশে জীবন তাদের নাশে সব হয়ে তারা সব জলেতে ভাসে জলেতে ভাসে সব হয়ে সব জলেতে ভাসে সব হয়ে সব জলেতে ভাসে তারা সব হয়ে সব জলেতে ভাসে সব হয়ে সব জলেতে ভাসে সব হয়ে সব জলেতে ভাসে তারা সব হয়ে সব জলেতে ভাসে সব হয়ে সব তাহলে কি বুঝলেন এখানে সবচেয়ে ক্ষমতা কার বেশি লাইটের কারেন্টের ক্ষমতা দেখেছেন সবাইকে চুপ করিয়ে দিল আর মাইক বন্ধ মনে কীর্তনিয়া যত বড়ই হোক না কেন বুড়ি বুড়ি যাম সব শেষ কিন্তু দেখুন আমাদেরকে কত যত্ন করে মালা দিচ্ছে চন্দন দিচ্ছে মেশিনটাতে দিয়েছে কেউ দেয়নি ওটাতেও দেওয়া দরকার মেশিনটাতেও মালা চন্দন দেওয়া দরকার কেন ওর জন্যই সব
যাই হোক, সব হয়ে তারা সব জলেতে ভাসে, সব হয়ে তারা সব, সব মানে একটা তালে বসব, একটা দন্ত শব, সারে এই তালে বসব সব মানে মৃতদেহ, আর দন্ত শব সব মানে সবাই, মানে যারা গিয়েছিল ধেনু বৎস সখাগণ সবাই সব হয়ে ভেসে আছে, কালীদহের স্পর্শ পেয়ে সব ভেসে আছে। কেন? কালীদহ কালীনাগ মনে মনে চিন্তা করছে আমি এখানে লুকিয়ে থাকবো, কিন্তু মনে মনে চিন্তা করছে লুকিয়ে থাকলে তো হবে না, কেন আমার ধর্ম কি? গীতায় লেখা আছে স্বধর্ম নিধনং শ্রেয় পরাধর্ম ভয়াবহ, নিজের ধর্ম আচরণ করে যদি মৃত্যু হয় তা ভালো, তবে পরের ধর্ম আচরণ করা উচিত নয়। আমার ধর্ম কি? আমার ধর্ম হচ্ছে লোকের গায়ে বিষ দেওয়া। হ্যাঁ, এখন যত বিষ আছে সব উগারে দিয়েছে কালীদহের জলে। এবারে কালীদহের জল স্পর্শ তো দূরের কথা, কালীদহের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, এত তীব্র বিষ ওই বাতাসটা পেয়ে পাখি সব মরে পড়ে যায়, এত তীব্র বিষ। এখন ভগবান শ্রীকৃষ্ণ চোখ বন্ধ করে বুঝে নিয়েছেন কাজ আমার হয়ে গেছে। এখন এত দেরি দেখে শ্রীরামকে বলছে, ওরে শ্রীরাম ভালো করে গিয়ে দেখ, ভালো করে গিয়ে দেখ কি হচ্ছে অবস্থাটা, ভালো করে দেখ ওরা কোথায় গেল, এত দেরি হচ্ছে কেন, সবই জানে। শ্রীরামকে পাঠিয়ে দিল, তখন করেছে কি, এ মতো সময়ে জল অন্বেষিয়া, সময়ে জল অন্বেষিয়া, সময়ে জল অন্বেষিয়া, শ্রীরাম আইল তথা, মতো সময়ে জল অন্বেষিয়া, দেখে তাদের দশা নাহি সরে ভাষা, অন্তরে পাইল ব্যথা, দেখে তাদের দশা নাহি সরে ভাষা, অন্তরে পাইল ব্যথা, আমার দেখে তাদের দশা নাহি সরে ভাষা, অন্তরে পাইল ব্যথা। এখন শ্রীরাম যায় না কালীদহে, গেছে দেখেই তো চোখ কপালে উঠেছে, যত সখা এসেছিল পশু পাখি ধেনু বৎস সবাই মরে পড়ে আছে, ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে ডাকছে, কানা কোথায় ওরে, কানায়া রে, দেখে যা রে ভাই, রে কানায়া রে, দেখে যা রে ভাই, কোথায় রে কানায়া রে, দেখে যা রে ভাই, রে কানায়া রে, দেখে যা রে ভাই, কানাই কেউ বেঁচে নাই, 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 কেন আমরা এলাম রে ভাই এই মোহন বনে, কেন আমরা এলাম রে ভাই এ মোহন বনে, কেন আমরা এলাম রে ভাই এই মোহন বনে, কেন আমরা এলাম রে ভাই এ মোহন বনে, মায়ের মুখের বারণ কানে না শুনে, মায়ের মুখে বারণ কানে না শুনে, মায়ের মুখের বারণ কানে না শুনে, কেমন করে মায়ের কাছে দাঁড়াবো রে ভাই, কানায় তোরে তোরে আয়,
কানয় তর করিয়া কানয় তর করিয়া কানয় তর করিয়া চিৎকার করে ডাকছে সীতা কানাইকে শুনতে পেয়েছে। এখন কানাই তো সব জানে, আজকে গোচারণে আসার উদ্দেশ্যটাই তো তাই। ভগবান আসার আগেই জানে, পৃথিবীতে আসার আগে জানে আমাকে কি কি করতে হবে সবই জানে, আজকে কি হবে তাও জানে। কিন্তু একটা হেতু দরকার, হেতু না হলে হবে না। সখাদেরকে হেতু করেছে, হেতু করে কানাই ডাক শুনতে পেয়েছে। শুনতে পেয়ে কানাই চিন্তা করছে, আমি ছুটে ছুটে সেই জায়গায় গেলে হবে না, তাহলে সবাই মনে করবে, আমার ভক্তরা মনে করবে ভগবান সব জানে, জেনে শুনে পাপ কাজ করেছে, তা আমি কারুকে জানতে দেব না। সবাই যেমন করে আমি সেরকমই করব, তাই না? তাই করেছে কি জানেন, দেখছে সীদাম সুদাম দাম্বোসামের পদচিহ্নটা কোথায় আছে, ওই পদচিহ্ন লক্ষ্য করে করে যাবে। পদচিহ্ন অনুযায়ী অন্বেষণ যাই হরি, পদচিহ্ন অনুযায়ী অন্বেষণ যাই হরে, পদচিহ্ন অনুযায়ী অন্বেষণ যাই হরে। চলে যা উপনীত কালী দহের তীরে, কালী দহের তীরে উপনীত কালী দহের তীরে, কালী দহ তীরে উপনীত কালী দহ তীরে, কালী দহ তীরে দেখেন রাখাল সব ভাসিতেছে হয়ে সব, দেখেন রাখাল সব ভাসিতেছে হয়ে সব, দেখেন রাখাল সব দেখিয়েছে হলো রে
ভাসিতে হয়ে কালি দহের বিষ দহ নিরে দহ নিরে দহ বিষ দহ নিরে বিষ দহ নিরে দহ বিষ দহ নিরে বিষ দহ নিরে কালি দহ বিষ দহ নিরে বিষ দহ নিরে এইবারে অবস্থা দেখুন শ্রীকৃষ্ণ গিয়ে দেখেছেন কি দেখছে যে সবাই মরে পড়ে আছে সীতাম ঠক 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 করে কাঁপছে ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন এই সুযোগ হাত ছাড়া করে চলবে না তখন যত নন্দন দুষ্ট সর্প বিনাশন চড়িলেন কদম্বের ডালে কদম্বের ডালে কালিয়া কালিয়া বলি কালিয়া বলি ঘন ঘন ডাকই ছাপ দিল কালি দহির জলে আর যায় না কালি দহে ঝাঁপ দেওয়া কালি দহের ছেলে আছে কালিনাগের ছেলে আছে কালিনাগের ছেলেরা কালিনাগের কাছে গিয়ে এসে বলছে বাবা একটা জিনিস দেখে এলাম কি জিনিস কি দেখলাম জানো একটা মানব শিশু এসেছে একটা মানব শিশু এসেছে মানব শিশু এসেছে মানব শিশু এসেছে মানব শিশু এসেছে আমাদের দহে একটা 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 মানব শিশু এসেছে এখন মানব শিশু এসছে দেখে কালিনাগ তার পুত্রদের বলছে হ্যাঁ রে তোরা আমার ছেলে তো বলছে কেন না রে একটা একটা মানব শিশু আমার দহে এসেছে আর তোরা আমার কাছে নাচতে নাচতে বসতে এলি বলতে এলি কেন কেন ছবল মারতে পারলি না সোজা গিয়ে ছবল মারতে পারলি না বলছে বাবা তা তো বুঝতে পারলাম ছবল মারবো কিন্তু চিন্তা করো যার উপর দিয়ে পাখি গেলেই মরে যায় আর একটা সামান্য শিশু আসছে সে মনে হয় সামান্য শিশু নয় কালিনাগ বলছে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি আর যাই না কালিনাগ যেতে যাবে কালিনাগের প্রথম যে প্রধান পত্নী সুরমা তিনি বলছেন না না যেও না যেও না যেও না ও গো প্রাণপতি করি এই মিনতি ও গো প্রাণপতি করি মিনতি ও গো প্রাণপতি করি এই 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 মিনতি যেও না যেও না করি এই নিষেধ যেও না যেও না করি এই নিষেধ যেও না যেও না করি এই নিষেধ তুমি না শুনি কথা যাও যদি শেখা শুনে কথা যাও যদি শেখা না শুনে কথা যাও যদি শেখা না শুনি কথা যাও যদি শেখা শুনে কথা যাও যদি শেখা তুমি জিও না শুনে কথা যাও যদি আমি প্রাণে পাবো ব্যথা
করিয়ে নিছে জানে বাবু ব্যথা করিয়ে নিছে জানে বাবু ব্যথা করিয়ে নিছে জিও না করিয়ে নিছে জিও না করিয়ে নিছে জিও না করিয়ে নিছে জিও না করিয়ে নিছে শর্মা বলছে জিও না এখন জিও না শুনে কালীনাগ বলছে কি ভেবেছো তুমি আমি তাকে মারতে যাব আমি কি তাকে মারতে যাব মারতে যাব না তাহলে তুমি কি করবে আরে বাবা একটা সামান্য শিশু জলে ভাসছে জলে ভাসতে ভাসতে চলে এসছে আমার মনে একটা ধারণা হয়েছে কি জানো আমার মনে হয় ওর মা বাবার সাথে অন্য কারোর কোনো ঝগড়া আছে মানে এর মা বাবার সাথে বাচ্চাটার মা বাবার সাথে অন্য কারোর বাচ্চার মা বাবার ঝগড়া আছে আর রেগে গিয়ে ছেলে ছেলে মারামারি হয়েছে ওই ছেলের বাবা রেগে গিয়ে তাকে এখানে ফেলে দিয়েছে আমি তাকে মারবো না কি করব জানো তাকে আমি নিয়ে আসবো আর তাকে নিয়ে এসে তাকে পুচ্ছেতে জড়াবো পুচ্ছেতে জড়াবো আগে পুচ্ছেতে জড়াবো পুচ্ছেতে জড়াবো নিজের কাছে নিয়ে আসবো পুচ্ছেতে জড়াবো নিজের কাছে নিয়ে আসবো পুচ্ছেতে জড়াবো আমি নিজের কাছে নিয়ে আসবো পুচ্ছেতে জড়াবো আমি তাকে নিজের কাছে নিয়ে আসবো পুচ্ছেতে জড়াবো এবং পুচ্ছে পুচ্ছ মানে লেজ লেজে জড়িয়ে তাকে তীরে দিয়ে আসবো বলবো যা তুই তোর মা বাবার কাছে ফিরে যা এখন এই কথাটা যখন কালীনাগ ভাবছে তখন শ্যামসুন্দর মনে মনে চিন্তা করছে নাকি রে বাবা এ তো কালীনাগের মনে আবার মায়া জন্মে গেল হ্যাঁ এ তো মায়া হরণ করতে হবে মায়া হরণ কে করে গো মায়া হরণ করে কে যোগমায়া যোগমায়া মায়া হরণ করে মায়াটাকে হরণ করতে হবে কেননা যোগমায়াকে কথা দেওয়া আছে যোগমায়াকে কথা দেওয়া আছে ত্রেতা যুগে রামচন্দ্রের সীতা চুরি হয়েছিল রামচন্দ্র কান্দতে কান্দতে বনে বনে ঘুরে বেড়াচ্ছেন সেই দৃশ্য দেখে কৈলাসের বাম চক্ষু থেকে বিন্দু বিন্দু জলরাশি ঝরে পড়ছে আর বিন্দু বিন্দু জলরাশি ঝরে পড়ছে দেখে পার্বতী ভোলানাথকে বলছে প্রভু এমন কেন হচ্ছে এমন কেন হ্যাঁ তোমার বাম চক্ষু দিয়ে বিন্দু বিন্দু জলরাশি ঝরে পড়ছে কেন পার্বতী ভালো করে তাকিয়ে দেখো 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 আমার গুরু পত্নী হরণ হয়েছে গুরু মানে শিবের গুরু রাম রামের গুরু শিব শিবের গুরু রাম রামের গুরু শিব আমার গুরু পত্নী হরণ হয়েছে আর আমার গুরু কান্দতে কান্দতে বনে বনে ঘুরে বেড়াচ্ছে সেই দৃশ্য দেখে আমার বাম চোখ থেকে বিন্দু বিন্দু জলরাশি ঝরে পড়ছে তখন পার্বতী বলছে প্রভু আমাকে একবার আদেশ করো আমি সীতা রূপ ধরে একবার দেখা দিয়ে আসি আর সীতা রূপ দিয়ে যদি দেখা দিয়ে আসি তাহলে সে আর দুঃখ পাবে না বলছে গেলেই চিনে যাবে পার্বতী বলছে আমাকে চিনবে এত বড় ক্ষমতা কার আছে বলছে যাও গিয়ে দেখো চিনতে পারবে না না চিনতে পারবে না ঠিক আছে গিয়ে দেখো এখন যে পথ দিয়ে রামচন্দ্র কান্দতে কান্দতে পেরিয়ে যাচ্ছে সেই পথে পার্বতী সীতার রূপ ধরে একবারে সীতার রূপটি ধারণ করে প্রভু প্রভু এই তো আমি আমাকে চিনতে পারছো না রামচন্দ্র আপাদ মস্তক দর্শন করে বললেন মা গো যদি কপালের নয়ন লুকিয়ে আসিতে সীতা ভ্রমে তুমি আমারে ফেলে তুমি যদি কপালের চোখটা লুকিয়ে রাখতে পারতে তাহলে তুমি আমাকে সীতা ভ্রমে ফেলতে পারতে এখন তোমার এই চোখটা দেখে বুঝে গেছি মা তুমি কে তবে আমি একটা জিনিস বুঝতে পেরেছি তোমার বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে তবে এই জন্মে আমি তোমার মনের বাসনা পূর্ণ করতে পারবো না করবো আগামী জন্মে তবে তোমার সঙ্গে কোনো লীলা করবো না তুমি হবে আমার লীলার সহকারিণী যোগ মায়া তুমি আমায় সাহায্য করবে আজ মনে পড়ে যায় সেই যোগমায়ার কথা যোগমায়াকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়া চলে এসো তাড়াতাড়ি এসো দেখো আমি আজকে ভেবেছি কালীনাগকে বই বা কালীনাগকে আমি উদ্ধার করব কিন্তু কালীনাগের মনে মায়া জন্মে গেছে এই মায়াটাকে তাড়াতাড়ি হরণ করে নাও মায়া যদি হরণ না করো মায়া যদি হরণ না করতে পারো আমি কিন্তু কালিয়াকে উদ্ধার করতে পারবো না তুমি মায়াটাকে হরণ করো চোয়াক্কা তাই হবে এখন চাই না মায়াটাকে হরণ করে নিয়েছে মায়াটাকে হরণ করবো যে না না আমি কি ভাবছিলাম আমার তো মায়া করা ধর্ম নয়
আমার ধর্ম কি? আমার ধর্ম হচ্ছে ছগল করা, ছগল মারা, মানুষের জীবন নেওয়া। তাহলে আমি কেন মায়া করছি? না, আমি তাকে এক্ষুনি দংশন করব। এই বলে কালীনাগ যেতে যাবে, তখন কালীনাগের সমস্ত পত্রীরা কাছে এসে গরজনে বলছে, না প্রভু, যেও না, যেও না, ও সামান্য বালক নয়। যে জলের বাতাস পেলে পশু পাখি আপনা আপনি প্রাণ হারায়, সেই জলে একটা বাচ্চা ছেলে, একটা বালক ভেসে আসছে। বালক বলিয়া ভেবেছ যাহারে, সে তো বালক নয়। বালক বলিয়া ভেবেছ যাহারে, সে তো বালক নয়। বালক বলিয়া ভেবেছ যাহারে, সে তো বালক নয়। না, বালক বলিয়া ভেবেছ যাহারে, সে তো বালক নয়। বালক বলিয়া ভেবেছ যাহারে, সে তো বালক নয়। বালকের মাঝে দেবতায় আছে, বালকের মাঝে দেবতায় আছে, বালকের মাঝে দেবতায় আছে, বালকের মাঝে দেবতায় আছে। কেন তুমি বোঝো না, কেন তুমি বোঝো না, ও গোস্বামী, ও গোস্বামী, যেও না, যেও না, ও গোস্বামী, ও গোস্বামী। যেও না, যে জলের বাতাস পেলে আপনা আপনি পশু পাখি প্রাণ হারায়। একটা বালক, একটা মানুষ ভেসে আসছে, সামান্য শিশু নয়। তুমি যেও না, কি ভেবেছো তুমি? আমি যাব না, নিশ্চয় যাব, আমি তাকে এখনই সংহার করব। এই বলে সজা গিয়ে করেছে কি, শ্রীকৃষ্ণের পায়ে দংশন করেছে। কিন্তু ব্রজের অধিকদর, অধিকদর, ব্রজের অধিকদর, দর মানে কঠিন, বজ্র তো একই কঠিন, তার থেকেও কঠিন। ব্রজের অধিকদর, অধিকদর, শরীর যাহ, শরীর যাহ, কালীর দংশনে কিবা কিবা হইবে, তা হইবে দংশন দশন ভেঙে গেল, ভেঙে গেল, কালিও নাগে, কালিও নাগে, যা হবার নয় তা হলো আমার, তা হলো আমার, কার অভিশাপে, কার অভিশাপে। এখন কালীনাগের পায়ে, কালীনাগের পায়ে দংশন করেছে। আর চাই না, কালীনাগের পায়ে দংশন করা, দাঁতগুলো ভেঙে পড়ে গেছে। পদকর্তা লিখলেন, ব্রজের অধিক্য দর শরীর যাহা, মানে বজ্রের চেয়ে কঠিন যা শরীর, সর্পের দংশনে কিবা হইবে তাহা, সাপের দংশনে কিছু হবে? দংশন দর্শন ভেঙে গেল, মানে দাঁতগুলো ভেঙে গেল। আর দাঁত যখন ভেঙে গেল, কালীনাগ আরো রেগে গেল। তোটা কোটে কালীনা ফনা বিস্তা দিয়া, তোরা করে কালীনাগ ফনা বিস্তা দিয়া, তোরা করে কালীনাগ ফনা বিস্তা দিয়া, তোরা করে কালীনা, তোরা করে কালীনা, মনা বিছানিয়া, একেবারে কানাইয়াকে ফেলিল গিলিয়া, একেবারে কানাইয়াকে ফেলিল গিলিয়া, একেবারে কানাইয়াকে ফেলিল গিলিয়া। কালীনাগ রেগে গিয়েছে,
রেগে গিয়ে ফোনাটাকে বড় করে বিস্তার করে একেবারে গিলে ফেলেছে। আর জাইনা কালীনাগকে গিলেছে, কালীনাগ যখন কৃষ্ণকে গিলেছে, কৃষ্ণ তো বাচ্চা ছেলে, যে কৃষ্ণটাকে গিলেছে সে তো বাচ্চা, আর বাচ্চাটাকে গিলেছে ভিতরে কি হয়েছে জানেন, বিশ্বম্বর মূর্তি ধারণ করেছে। আর চায়না বিশ্বম্বর মূর্তি ধারণ করেছে, কালীনাগ ঠাক 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 করে কাঁপছে। কালীনাগের শরীরটা কেমন হচ্ছে জানেন, ভিতরটা তপ্ত লোহগ্রাসে যেন গ্রাসে যেন নরের মরণ নরের মরণ, তেমনি কৃষ্ণের গ্রাসে কৃষ্ণের গ্রাসে কালিও দাম কালিও দাম, তপ্ত লোহ গ্রাসে যেন নরের মরণ। তপ্ত লোহ মানে লোহাটাকে যদি গরম করেন লাল টকটক হয়ে যায় গরম, এরকম একটা লোহার বল টকটকে লাল গরম করে মানুষ যদি গিলে দেয় কি হবে বলুন, কি হবে? সাদা সাদ মৃত্যু। তপ্ত লোহ গ্রাসে যেন নরের মরণ, তেমনি কৃষ্ণের গ্রাসে কালীয় দমন। একবারও ভাববেন না কালীয় দমন কালীনাগকে কোনোদিন বধ করেননি। আমরা কিছু কিছু জিনিস সব উল্টো পাল্টা জানি, আমরা সবাই বলি দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, হয়েছিল? কোনোদিন বস্ত্র হরণ হয়নি, বস্ত্র হরণের প্রচেষ্টা করা হয়েছিল। আমরা সবাই বলি না দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, বস্ত্র হয়নি, বস্ত্র হরণের প্রচেষ্টা করা হয়েছিল, চেষ্টা করা হয়েছিল, পারেনি। ঠিক সেরকম কালীয় নাককে কোনোদিনের জন্য বধ করেননি। কালীয় দমন, দমন মানে কি? দমনের বাংলা কথা হচ্ছে শাসন করা। ছেলে যদি বদমাইশি করে আপনার বাড়িতে, আপনার ছেলে যদি বদমাইশি করে আপনি কি তাকে মেরে দেন, বধ করেন? হ্যাঁ, কী করেন? নাই, একদম এরকম করবি না কাল থেকে, শাসন করেন। তো কালীনাগকে শাসন করেছিলেন, এই জন্যে কালীয় দমন, কালীনাগকে শাসন করেছিলেন, বধ করেননি। তো চাইনা লোহাটাকে, ওই লোহাকে মানুষ সহ্য করতে পারে না, ঠিক সেরকম কৃষ্ণকে যে গ্রাস করেছে সেটা সহ্য করতে পারছে না। সঙ্গে সঙ্গে করেছে কি, শ্যামসুন্দরকে ওই পেট থেকে উগারে ফেলে দিয়েছে। আর চাইনা উগারে ফেলে দেওয়া দেখছে আবার তো বাচ্চা ছেলে, মনে মনে চিন্তা করছে সে কি রে বাবা, আমি বাচ্চাটাকে গিললাম, ভেতরে গিয়ে আমার এমন জ্বলন হচ্ছিল কেন, এরকম তো হওয়ার কথা নয়, এরকম তো হওয়ার কথা নয়, এরকম কেমন হলো? তখন কালীনাগ মনে মনে চিন্তা করছে আমাদের সবচেয়ে কঠিন একটা অস্ত্র আছে, সাপের সবচেয়ে বড় অস্ত্র কি জানেন মানুষকে ধরার, বলুন দেখি, মানুষকে ধরার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বেষ্টন করা। মানে দেখবেন জঙ্গলে যদি যান বা টিভিতে দেখবেন আগেকারকে যে অজগর সাপ বলে, অজগর সাপ কোনোদিন দংশন করে না, অজগর সাপ যদি আপনাকে ধরতে পায় হাড় পুকুর ভেঙে দেবে, বেরিয়ে যদি ধরতে পায়। ওই শ্যামসুন্দরকে মনে মনে চিন্তা করছে বেরিয়ে হাড়গুলো ভেঙে দেবো, এখন বেরিয়েছে, যত বেরিয়েছে তত শ্রীকৃষ্ণের শরীরটা বড় হচ্ছে, তত বড় হচ্ছে আস্তে আস্তে, দেখছেন না? শ্যামসুন্দর দেখছে আর ধৈর্য ধরা যাবে না, এইবারে কি করতে হবে জানো, বামপদে সর্বপুচ্ছ রাখে নো চাপিয়া, বাম পদে সর্বগুচ্ছ রাখে নো চাপিয়া, বামে পদে সর্বগুচ্ছ রাখে নো চাপিয়া। বাড়িতে দেখবেন কালীয় দমনের যদি ছবি থাকে, ক্যালেন্ডার বেরোয় না, ক্যালেন্ডার, ক্যালেন্ডারের ছবিটা কেমন বেরোয় বলুন দেখি, বাঁ পা দিয়ে কালীনাগের লেজটাকে ধরে আছে দেখবেন ছবিটা, আর এই গোলার কাজটা ধরে আছে বাঁ হাত দিয়ে, আছে না? কালীনাগের যে ছবিটা থাকে এইভাবে থাকে ক্যালেন্ডারে দেখবেন যে কোনো দোকানে, ওইটাই লিখেছে পদকর্তা, বাম পদে সর্বপুচ্ছ রাখে নো চাপিয়া, 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 যাই রে ভাবির বালাই যাই রে।
পঞ্চফোড়া কৃষ্ণ বাম করেতে ধরিয়া আমার পঞ্চফোড়া কৃষ্ণ বাম করেতে ধরিয়া এখন বাঁ পা দিয়ে কৃষ্ণের লেজটাকে ধরেছে আর বাঁ হাত দিয়ে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ পঞ্চফোড়াটাকে ধরেছে এখন কালীনাগের পদ্মীগুলো মনে মনে চিন্তা করছে আমার স্বামী আজ গেল আস্তে আস্তে এখন কালীনাগের পত্নী মনে মনে চিন্তা করছে যদি কালীনাগকে মেরে দেয় কালীনাগের সমস্ত পত্নীরা চলে এসেছে করো জোরে কৃষ্ণের স্তুতি গাইছে হে শ্যাম ছেড়ে দাও আমরা সকলে মিলে তোমার স্তুতি গাইছি সকল কালীনাগের পত্নীরা মিলে শ্রীকৃষ্ণের স্তুতি গাইছে কেমনভাবে হে নন্দ নন্দন হে কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রীমাধব হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রীমাধব হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রীমাধব হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ তব কথামৃতং তপ্ত জীবনং কবি বিভীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গল শ্রীমুদাততং ভুবি গিনন্দিতে ভূরিদা জনা হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রীমাধব হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে মাধব হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব শরদ দাসয়ে সাধু জাত সত সরসি যোগর শ্রীমুষা দিশা সুরথ নাথ তে হসল কদাশিকা বরদ নিঘ্ন তো নেহ নিবধ হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব এখন হয়েছে কি পত্রীরা এখন স্তুতি করছে তখন শ্যামসুন্দর বলছে ঠিক আছে আমি ছেড়ে দেবো চিন্তা করো না তবে একটা শর্তে শর্তটা কি শর্তটা হচ্ছে তোমাদিকে সব অংশে মানে সমস্ত পরিবার মিলে একসাথে তোমাদিকে কালীদহ ছেড়ে চলে যেতে হবে কোথায় যাব কালীদহ ছেড়ে চলে যেতে হবে খুব ভালো কথা কিন্তু যাব কোথায় কেন দেখানে তোমাদের আসল বাড়ি হ্যাঁ গো নাগদের আসল বাড়ি কোথায় বলুন একদম রমণনক দ্বীপে আসল বাড়ি তোমাদেরকে ওইখানে চলে যেতে হবে হ্যাঁ সে যাব কিন্তু গরুর যদি দেখতে পাই তাহলে দাবার খেতে শুরু করবে শ্রীকৃষ্ণ বলে কোনো চিন্তা নেই আমি তোমার এই মস্তকে পা রাখলাম এই মস্তকে পা রাখার কারণে আমার পদচিহ্ন তোমাদের মাথায় চলে আসবে আর আমার পদচিহ্ন তোমাদের মাথায় যদি দেখে গরুরের কোনো সাধ্য নাই যে তোমাদের স্পর্শ করবে গরুর রমণ্য দ্বীপে যাবেই না ভালো কথা এই ঘটনা চলছে জলের ভেতরে এটা বাইরে নয় জলের ভেতরে চলছে বাইরের ঘটনা অন্য এখন শ্রীকৃষ্ণ যাই না কালীদহে ঝাঁপ দিয়েছে শ্রীরাম সহজা একবারে চলে গেছে বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে যশোদার পা জড়িয়ে ধরে বলছে মা গো তোর কানাইয়ার বেঁচে নেই মা আমার কানাই বেঁচে নেই মানে কি হয়েছে তোর কানাইকে কালীনাগ দংশন করেছে হে তোদের যে বারবার বলে দিলাম
কালিদহে যাবি না? হ্যাঁ রে বাবা। ওশেম, তোকে গাছে একদিন বেঁধেছিলাম বলে তোর এত অভিমান, তার আগের দিনেই গাছে বাঁধার ঘটনা ঘটে গেছে। তোকে গাছে বেঁধেছিলাম বলে এত অভিমান? বাবা আমি তোকে কথা দিচ্ছি, আর কোনোদিন তোকে এরকম ভাবে গাছে বাঁধবো না। তুই ফিরে আয় বাবা, ছুটতে ছুটতে বৃন্দাবনের সকল মিলে সোজা আসছেন কালিদহের তীরে। আর কালিদহের তীরে এসে যখন দাঁড়িয়েছে, তখন শ্যাম সুন্দর করেছে কি জানেন, ও কালীনাগের মস্তকে নৃত্য করতে করতে জল থেকে উঠে আসছে। রনু ছনু রনু ছনু বাজছে নো পুট নাচিছে শ্যাম, দেখো নাচিছে শ্যাম, নাচিছে শ্যাম, দেখো নাচিছে শ্যাম, নাচিছে শ্যাম, দেখো নাচিছে শ্যাম। আনন্দে নাচে দেখো নবঘনশ্যাম, আনন্দে নাচে দেখো নবঘনশ্যাম, আনন্দে নাচে দেখো নবঘনশ্যাম, আনন্দে নাচে দেখো নবঘনশ্যাম, রনু ঝন রনু ঝন বাজছে নো পুর নাচিছে শ্যাম, রনু ঝন রনু ঝন বাজছে নো পুর নাচিছে শ্যাম, রনু ঝন রনু ঝন বাজছে নো পুর নাচিছে শ্যাম, রনু ঝন রনু ঝন রনু ঝন রনু ঝন রনু ঝন রনু ঝন বাজছে নো পুর নাচিছে শ্যাম। বলছে তাড়াতাড়ি শেষ করে দেন, তিনটে আমি শেষ করে দিলাম, এখন বলছে সাড়ে তিনটে। তাহলে যেমন হচ্ছিল হতে দিতে পারতেন, চারটে পর্যন্ত চলত, কি অসুবিধা আছে? যদি চারটে পর্যন্ত হতো কি অসুবিধা আছে? তাহলে আমাকে বললেন তিনটে শেষ করে দিন, এবারে সাড়ে তিনটে শেষ হয়ে গেছে, তাহলে কি হবে? আগে বলুন না সাড়ে তিনটে হবে, তাই হতো। বলুন দেখি কি কেলেঙ্কারি কাণ্ড, আমি শেষ করে দিলাম, এবারে বলছে আর আধ ঘন্টা, এবারে কি হবে? আধ ঘন্টা ভজন হবে? হাত তুলুন, তাই হোক।
হাত তুলুন, বলুন রাধে রাধে, বলুন জোরে রাধে রাধে। তাহলে করতালি দিতে পারবেন জোরে? হ্যাঁ, এখন শ্রীকৃষ্ণ জল থেকে উঠেছে, উঠে দেখছে কি গো যে শ্রীমতী রাধারানী গাছের তলায় দাঁড়িয়ে আছে। এখন নয়নে নয়নে মিলন হয়েছে, আর যাই না নয়নে নয়নে মিলন হচ্ছে। রাধাকৃষ্ণের সখীরা রাধাকৃষ্ণকে যুগলে তপোস করিয়ে রাধাকৃষ্ণকে ঘিরে ঘিরে যুগল গান গাইছে। কেমন ভাবি? ও মেনে রটনা, ও মেনে রটনা লাগাই রাধা নাম কি, মেনে রটনা লাগাই রাধা নাম কি, মেনে রটনা লাগাই রাধা নাম কি, রত্না লাগাই রাধা নাম কি, রত্না লাগাই রাধা নাম কি। সবাই হাত তুলে, সবাই শব্দ খুব, ও মেনে রত্না লাগাই রাধা নাম কি, মেনে রত্না লাগাই রাধা নাম কি, মেনে রত্না লাগাই রাধা নাম কি, রত্না লাগাই রাধা নাম কি। পলকো মে রাধা মেরি, 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 ও মেনে মাঙ্গে ভরি ও রাধা নাম কি, মেনে রটনা লাগাই রাধা নাম কি, মেনে রটনা লাগাই রাধা নাম কি, রত্না লাগাই রাধা নাম কি, রত্না লাগাই রাধা নাম কি। আগে পিছে রাধা মেরি, বাঁয়ে দাঁয়ে রাধা মেরি, আগে পিছে রাধা মেরি, বাঁয়ে দাঁয়ে রাধা মেরি, আগে পিছে রাধা মেরি, বাঁয়ে দাঁয়ে রাধা মেরি, আগে পিছে রাধা মেরি, বাঁয়ে দাঁয়ে রাধা মেরি। ও মেনে, ও মেনে, হাত তুলে সবাই, হাত তুলে বাজু হাতটা, মোহন মুরলি বাজায় রাধা নাম কি, মেনে রটনা লাগাই 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 রাধা নাম কি। রত্না লাগাই রাধা নাম কি, এত আস্তে
আস্তে হাত তালি দিলে হবে না, জোরে জোরে দিতে হবে, জোরে জোরে দিতে হবে, নাহলে তো হবে না। আমাদের 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 বাঙালিদের অনেক কিছু ছোট ছোট ভুল থেকে যায়, তাই না, থাকে না। দেখবেন আপনি ইস্কনের মন্দিরে যান, ইস্কনের মন্দিরে যদি আপনি যান বলবে এটাই হাত দেবেন না, ওটাই ছোবেন না, কি বলে না, এটাই হাত দেবেন না, ওটা ছোবেন না। আর যে বলছে ছোবেন না হাত দেবেন না, সে কিন্তু ইন্ডিয়ারই নয়, হ্যাঁ, বাইরের থেকে এসে বলছে হাত দেবেন না ছোবেন না, কেন, বাঙালির কি ভক্তি নাই, বাঙালির দুর্বলতা কোথায় জানেন, বাঙালির ভক্তি আছে ডিসিপ্লিন নাই, হ্যাঁ, বাঙালির ভক্তি আছে ডিসিপ্লিন নাই। আমরা দেখে দেখে অনেক কাজ করি, যেমন দেখবেন আপনাদের এই জায়গাটি, এই আসরটি দেখে আমি সত্যি মুগ্ধ, এটা কীর্তনিয়াদের খুব লোভনীয় আসর, সেই জন্য আমি প্রথম থেকে এমনভাবে শুরু করেছিলাম, এটা হয়তো 4:30 পর্যন্ত হয়ে যেত আজকে, আমাকে এসে মনে করালো যে টাইম হয়ে যাচ্ছে, তাই আমি কাটতে বাধ্য হলাম, আমি অন্য রাস্তায় চলে যাচ্ছিলাম, তাই না। তো আমি এসে এই মন্দিরে দেখবেন আমাদের এই যে এটাই ছোবেন না এটাই হাত দেবেন না কেন বলে, আপনাদের মন্দিরের দিকেও তাকিয়ে দেখবেন রাধাকৃষ্ণের মূর্তি আছে, আছে না, এই রাধাকৃষ্ণের এটা তো বিগ্রহ নয় প্রতিমা, আর দুদিকে কে দাঁড়িয়েছে, দুদিকে ভালো দেখুন রাধাকৃষ্ণের দুদিকে কে আছে, হ্যাঁ, গৌর আর নিতাই, দেখে কি মনে হচ্ছে যেন দুদিকে দুটো গোলকিপার দাঁড়িয়ে আছে, একটা ইস্ট বেঙ্গলের একটা মোহনবাগানের, হ্যাঁ, বল এলেই ধরবে, বল কে আপনারা, এলেই ধরবো, এলেই ধরবো, খ্যাপটা ধরে নেবেন, কিন্তু এটাও ডিসিপ্লিন গণ্ডগোল। যেমন দেখবেন রাধাকৃষ্ণ বিগ্রহ আলাদা রাখতে নেই, রাধাকৃষ্ণ যুগলে রাখতে হয়, কৃষ্ণের বাঁ দিকে রাধারানী থাকে, ঠিক সেরকম এই গৌর্ণিতাইও যুগল রাখা দরকার, দুদিকে নয়, রাধাকৃষ্ণ যেমন যুগল থাকবে গৌর্ণিতাইও যুগল থাকবে, রাধাকৃষ্ণ যুগল থাকলো কৃষ্ণের ডান দিকে, রাধাকৃষ্ণ রাধারানীর বাম দিকে নয়, কৃষ্ণের ডান দিকে গৌর্ণিতাই যুগল থাকবে, এটাই হচ্ছে নিয়ম, বৃন্দাবনে প্রত্যেকটা মন্দিরে ইস্কনের মন্দিরেও এইভাবে থাকে, তাই না। কিন্তু আমাদের আগে বললাম বাঙালিদের ভক্তি আছে কিন্তু ডিসিপ্লিন নাই, দুদিকে গোলকিপারের মতো দাঁড় করিয়ে দিয়েছে। আপনি শুধু এইখানে দেখবেন না, আপনি যেখানে যাবেন সর্বত্র একই ছবি, যেখানেই যাবেন সব একই ছবি, এ দ্বিতীয় আর কোথাও পাবেন না, তাই না, সব জায়গায় যে যেভাবে পাচ্ছে ব্যবহার করছে, হুম, তাই না। তো এইবারে দেখবেন আপনি যদি বৃন্দাবনে যান, বৃন্দাবনের তিনটি বৈশিষ্ট্য আছে, দেখবেন বৃন্দাবনে আসন পেতে বসতে নেই, ধুলে গোড়াগড়ি দিতে হয়, বৃন্দাবনে করতালি দিতে হয় আর হাত তুলে রাধে রাধে বলতে হয়, তবে যা এই জায়গাটাকে বৃন্দাবন করতে গেলে হাত তুলে রাধে রাধে বলতে হবে আর করতালি দিয়ে রাধে রাধে বলতে হবে, হাত তুলুন সবাই, বলুন রাধে রাধে জোরে, এবারে করতালি দেবেন জোরে জোরে, হ্যাঁ, ও মনে রটনা লাগাই রাধা নাম কি, 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 মেরি নাইনো মেরা ভা মেরি বাইনো মেরা ভা মেরি বাইনো মেরা ভা মেরি বাইনো মেরা ভা মেরি নাইনো মেরা ভা মেরি বাইনো মেরা ভা মেরি বাইনো মেরা ভা মেরি বাইনো মেরা ভা মেরি নাইনো মেরা ভা মেরি বাইনো মেরা ভা মেরি বাইনো মেরা ভা মেরি বাইনো মেরা ভা মেরি ও মনে তিলক লাগাই রাধা নাম কি, মনে রটনা লাগাই রাধা নাম কি, রাধন
मैंने रत्न लगाए राधा नाम की, मैंने रत्न लगाए राधा नाम की। राधा ढूंढ रही किसी ने मेरा साम देखा, 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 साम देखा घन 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 साम देखा, राधा हे राधा हे राधा, राधा ढूंढ रही किसी ने मेरा साम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा साम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा साम देखा। এই জন্য বলে ডাকলে ডাকার মতো ডাকতে হয়, ডাকার মতো না ডাকলে কোনো উপায় নাই। কি বলেন? ধরুন আমি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি, আমার নাম বিশ্বজিৎ, আপনার যদি আমাকে সত্যজিৎ বলে ডাকেন আমি সাড়া দেব? ডাকার মতো ডাকতে হবে, আসল ডাকতে হবে, নাম ধরে ডাকতে হবে, তবে ডাকার মতো ডাকলেই আসবে। যেমন মনে পড়ে গেল বনবাস হয়েছে কাদের, পঞ্চপাণ্ডব দ্রৌপদী বনবাসে আছে। এখন দুর্যোধন মনে মনে চিন্তা করছে এদের আসতে, এদেরকে যুদ্ধে হারানো যাবে না, এদেরকে কাজ করতে হবে। কী কাজ? যে কোনো উপায়ে কোনো ব্রাহ্মণকে দিয়ে অভিশাপ দেওয়াতে হবে। কেন? এই ব্রাহ্মণকে যদি অভিশাপ দেওয়ানো যেতে পারে তাহলে খুব তাড়াতাড়ি পাণ্ডবদের ধ্বংস করা যাবে। একটা অভিশাপ দরকার, আস্তে, একটা অভিশাপ দরকার। দুর্যোধন চলে গেল কোথায় জানেন? দুর্বাসার কাছে। দুর্যোধন চলে গেল দুর্বাসার কাছে, আর দুর্বাসার কাছে গিয়ে বলছে, ঋষিবর আপনাদের আজ নেমন্তন্ন। কোথায়? পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী বনবাসে আসছে, দ্রৌপদী নিমন্ত্রণ করেছে, সেখানে আপনি আপনার সমস্ত শিষ্যদের নিয়ে দুপুরবেলায় ওখানে গিয়ে মধ্যাহ্ন ভোজনটা ওখানে করবেন। এখন যার বাড়িতে নিমন্ত্রণ সে কিছুই জানে না, আস্তে, যার বাড়িতে নিমন্ত্রণ সে কিছুই জানে না। এইবারে দ্রৌপদীর এমন একটা আশীর্বাদ ছিল, দ্রৌপদীর এটা আশীর্বাদ ছিল জেনে রাখুন কাজে লাগবে। দ্রৌপদী যখন রান্না করে খাওয়া দাওয়া করতেন, তার রান্না করার ওই যে জায়গাটা, রান্না করার যে বাসনটা, আগে তো মাটির ছিল, ওটাতে যতক্ষণ অন্ন থাকবে যত মানুষ আসবে যত ভক্ত আসবে সেবা করিয়ে দিতে পারতেন, এটা আশীর্বাদ ছিল দ্রৌপদী। এখন দ্রৌপদী তো কিছু জানে না। এখন ঋষি দুর্বাসা ঠিক দুপুরবেলায় সমস্ত শিষ্যদের নিয়ে এসে উপস্থিত, দ্রৌপদী আমরা এসে গেছি, তুমি দুর্যোধনকে দিয়ে আমাদের নিমন্ত্রণ করতে পাঠিয়েছিলে, আমরা নিমন্ত্রণ গ্রহণ করেছি এবং আমরা সেবা করব, আমরা স্নান করে আসছি গঙ্গায়, স্নান করে এসে সেবা দেব, তুমি ব্যবস্থা করো। এখন স্নান করতে গেছে ঋষি দুর্বাসা শিষ্যদের নিয়ে, এখানেও দেখুন অনেকেই হয়তো বলেন 60,000 শিষ্যকে নিয়ে গেছিলেন, জানি না এটা কোথায় লেখা আছে, 6-7 জন নিয়ে গেছিলেন, 6 জনকে 60,000 করেছে, সে করুক ক্ষতি নাই। স্নান করতে গেছে,
এখন যখন স্নান করতে গেছে দ্রৌপদীর উপায় নাই, কেন না দ্রৌপদী সবাই খাওয়া দাওয়া করে হাঁড়ি ধুয়ে উল্টো করে রেখে দিয়েছে, আর উপায় নাই, একজনকেও সেবা দিতে পারবে না। দ্রৌপদী বিপদে পড়লে কাকে ডাকত? আপনি জানেন দ্রৌপদী কারুকে বিশ্বাস করত না, একমাত্র শ্রীকৃষ্ণকে ছাড়া। কবে থেকে? যেদিন ব্রস্তহরণের প্রচেষ্টা হয়েছিল সেদিন থেকে। ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্রহরণ থেকে না বাঁচিয়ে অর্জুনকে সামনে করে দিতে পারতেন, কিন্তু ভগবান দেখাতে চেয়েছিলেন দ্রৌপদী বস্ত্রহরণের মাধ্যমে তোমার বীর স্বামী থাকতে পারে, ভরসা কারুকে করো না, ভরসা শুধু একজনকে করা যায়, ভগবানকে। ভগবান ছাড়া কারুকে বিশ্বাস ভরসা করা যায় না। এখন করেছে কি? দ্রৌপদী মনে মনে চিন্তা করছে বিপদের দিনে আমাকে বাঁচাতে পারবে একজনকে, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। এখন করজোড়ে ডাকছে, কোথায় হে মথুরা মথুরা একবার আসি একবার আসি দেখা কোথায় হে মথুরা নাথ একবার সে দেখা দাও, এই বিপদের দিনে তুমি ছাড়া আমার কেউ নাই, একবার এসে তুমি আমাকে দুর্বাসার অভিশাপ থেকে বাঁচিয়ে দাও। আসে না, বিশ্বাস করে আসেনি, সবাই জানে হয়তো তাড়াতাড়ি চলে এসেছিলেন, না আসেনি। যখন আসছে না কিছুতেই, তখন মনে মনে চিন্তা করছেন আরেকবার ডাকি, যদি শুনতে না পেয়েছে আরেকবার আরেকবার করজোড়ে ডাকছে, কোথায় হে বৃন্দাবনে বিহারি হরি বিহারি হরি একবার আসি একবার আসি দেখা দেখা। কোথায় হে বৃন্দাবনে বিহারি হরি একবার আসি দেখা দাও। মনে করছি এবার আসবে, আজ যাবে কোথায়, তাও আসেনি তাও আসেনি, এলো না। যখন কিছুতেই এলো না, তখন বলল আরেকবার ডাকবো, আরেকবার ডাকলো, কোথায় হে বৈকুণ্ঠ বিহারি হরি 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 একবার আসি একবার আসি দেখা। তিনবার ডাকার পর যখন এলো না, তখন মনে মনে বলছে, শোনো স্যার, আমি তোমাকে অনেক ভরসা করেছিলাম, অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি তাও এলে না। যখন কিছুতেই এলে না, তখন আমি প্রতিজ্ঞা করছি তোমাকে আমি আরেকবার ডাকব, এইবার যদি তুমি আমার ডাকে সাড়া না দাও, এইবার যদি তুমি আমার ডাকে সাড়া না যাও, সারা জীবন তোমার মুখ দর্শন করব না। শেষবার ডাকবে, শেষবার ডাকছে, কোথায় হে প্রাণনা একবার আসি একবার আসি দেখা। সজা এসে উপস্থিত শ্রীকৃষ্ণ, আমি ডাকছো দ্রৌপদী, ছি 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 ছি, এতক্ষণ ধরে ডাকছি, তোমার ভুরুক্ষেপ নাই না? আমাকে তো অবহেলা কেন, তুমি কেন একবার ডাকে এলে না? শোনো দ্রৌপদী, কারুকে ডাকতে গেলে ডাকার মতো ডাকতে হয়। কেন প্রভু, আমি তোমাকে ডাকার মতো ডাকিনি না? ভালো করে চিন্তা করে দেখো, তুমি প্রথমে যখন আমাকে ডেকেছো, কোথায় হে মথুরা নাথ, আমি ভাবলাম মথুরায় কেউ বিপদে পড়েছে, আমি ছুটতে ছুটতে চলে গেলাম মথুরায়। মথুরায় চারিদিক ঘোরাঘুরি করছি, খোঁজাখুঁজি করছি, কে আমায় ডাকছে, ঘোরাঘুরি খুঁজে ঘুরে দেখলাম মথুরায় তো কেউ বিপদে পড়েনি, মথুরায় তো আমাকে কেউ ডাকেনি, তাহলে কে আমায় ডাকছে? তখন তুমি ডেকেছ, কোথায় হে বৃন্দাবন বিহারি হরি।
তখন আমি ভাবলাম বৃন্দাবনে কেউ বিপদে পড়েছে। আমি ছুটতে 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 চলে গেলাম বৃন্দাবনে। চুরাশি গোষ বৃন্দাবন প্রদক্ষিণ করলাম না, ঘুরে ঘুরে দেখলাম কেউ আমাকে ডাকেনি। তখন তুমি আমাকে ডেকেছো কোথায় হে বৈকুণ্ঠ বিহারী হরি। আমি ছুটতে 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 বৈকুণ্ঠ, বৈকুণ্ঠে তোমায় কেউ ডাকেনি। চারিদিক ঘুরে ঘুরে দেখলাম সেখানে আমি ডাকিনি। তারপর তুমি ডেকেছো কোথায় হে প্রাণনাথ, আর যায় না প্রাণনাদ বলে ডাকেছ। আমি প্রাণের কাছে দাঁড়াইলাম, প্রাণের কাছে দাঁড়াইলাম, প্রাণের কাছে দাঁড়াইলাম, প্রাণের কাছে দাঁড়াইলাম। আর কি আমি থাকতে পারি প্রাণের কাছে দাঁড়াইলাম, আর কি আমি থাকতে পারি প্রাণের কাছে দাঁড়াইলাম, আর কি আমি থাকতে পারি প্রাণের কাছে দাঁড়াইলাম, আর কি আমি থাকতে পারি প্রাণের কাছে দাঁড়াইলাম। যাই হোক দ্রৌপদী, আমি অনেক ছোটাছুটি করেছি, আমার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও। এবারে বলুন দেখি মোড়ার উপর খাড়া গা হলো না, একে এই হাত থেকে বাঁচার জন্য ডাকছে, আবার এসে বলে আমায় খেতে দাও, খিদে পেয়েছে। বলছে প্রভু তুমি না, তুমি কঠিন, তুমি এক করতে তোমায় ডাকলাম, তুমি এসে আমার আমায় আবার বিপদে ফেললে। তুমি তো জানো আমার যতক্ষণ ওইটাতে কারু খাওয়া শেষ না হয় ততক্ষণ আমি খাওয়াতে পারি, কিন্তু সবাইকার যখন খাওয়া হয়ে যায় আমি ধোয়া মুছা করে উঠে রেখে দিই, আর আমি কারুকে খাওয়াতে পারি না। শ্যামসুন্দর বলছে ওটাই নিয়ে এসো একবার দেখি। এখন ওই পাত্রটা নিয়ে এসেছে, আর পাত্রটা নিয়ে এসে ভালো করে দেখতে দেখতে দেখছে, এই যে 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 যেদিকে সেদিকে সেদিকে ভালো করে চেয়ে দেখো। অঙ্গুল্লি হেলানো করে দেখাইলেন শ্রীহরি, অঙ্গুলে হেলানো করে দেখাইলেন শ্রীহরি, অঙ্গুলে হেলানো করে দেখাইলেন শ্রীহরি, অঙ্গুলে হেলানো করে দেখাইলেন শ্রীহরি, অঙ্গুলি হেলানো করে দেখাইলেন শ্রীহরি, অঙ্গুলে হেলানো করে দেখাইলেন শ্রীহরি, অঙ্গুলে হেলানো করে দেখাইলেন শ্রীহরি। অন্ন কোনা রয়েছে লাগিয়া ওই দেখা যায়, 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 অন্ন কোনা রয়েছে লাগিয়া ওই দেখা যায়। শ্যাম সুন্দর ওই মাটির পাত্রটাকে ভালো করে ঘুরিয়ে দেখছেন, দেখো এদিকে এসো, ওই যে একটুকরো অন্ন লেগে আছে আর একটুকু শাক, ওই দুটো আমায় দাও, ওই দুটো দাও আর এক গ্লাস জল দাও। এখন ওইটা খেয়ে যায় না, জলটা খেয়েছে যায় না, উদ্গার তুলেছে। ওই যে ঋষি দুর্বাসা স্নান করে খেতে আসছিল, গো সেবা নিতে আসছিল, আর আসতে পারে ওইখানে শ্যাম সুন্দর এদিকে করেছে, ওইদিকে ঋষি দুর্বাসা ও শিষ্যদের নিয়ে করে গঙ্গা ধারে শুয়ে পড়েছে। তাহলে ডাকলে ডাকার মতো ডাকতে হয়, ঠিক সেরকম হাত তালে দিতে গেলে দেওয়ার মতো দিতে হবে, নাইলে হবে না। সবাই হাত তুলুন, সবাই তুলুন, সবাই সবাই জোরে 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 জোরে। রাধা রাধা ঢুঁড রহি কিসিনে মেরা সাম দেখা, রাধা ঢুঁড রহি কিসিনে মেরা সাম দেখা, রাধা ঢুঁড রহি কিসিনে মেরা সাম দেখা, সাম দেখা ঘন সাম দেখা, সাম দেখা ঘন সাম দেখা, সাম দেখা ঘন সাম দেখা, রাধা রাধা হে রাধা, রাধা ঢুঁড রহি কিসিন মেরা সাম দেখা, রাধা ঢুঁড রহি কিসিন মেরা সাম দেখা। তেরা
रसम हमने गोकुल में देखा, राधे 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 रसम हमने गोकुल में देखा। गैया 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 चराते हुए और राधे तेरा साम देखा, हे राधा ढूंढ रे किसी ने मेरा साम देखा। राधे तेरा सम हमने निधुवन में देखा, राधे तेरा सम हमने निधुवन में देखा, राधे तेरा सम हमने निधुवन में देखा, राधे तेरा सम हमने निधुवन में देखा। काले 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 रूप लिखे और राधे तेरा सम देखा, टूट गए इसलिए मेरा सब देखा। तेरा सम हमने बंशीवन में देखा, राधे तेरा सम हमने बंशीवन में देखा। रस हे रस से रचाते हुए और राधे तेरा सम देखा, राधा ढूंढ गए इसलिए मेरा सम देखा। নিত্যানন্দ বল অদ্বৈত বল শিবাজ গদাধর বল, নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল অদ্বৈত বল শিবাজ গদাধর বল, নিতাই যারে দেখে তারে বলে গৌর হরি বল, হরি বল তারে বলে গৌর হরি বল, নিতাই যারে দেখে তারে বলে গৌর হরি বল, 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 হরি তাই যারে দেখে তারে বলে গৌর হরি বল, 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 ওই বৃন্দাবনে বলে রাধে রাধে বল, ওই বৃন্দাবনে বলে রাধে রাধে বল, ওই বৃন্দাবনে বলে। Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.